আছে, তাই না? জি ম্যাম। কেমন কাজ করছি ওখানে, কাজ পাচ্ছি? ম্যাম আমি হচ্ছে যে ফাইনাল হচ্ছে অ্যাকাউন্টে রেডি করতেছি, গিগ গুলা ভাবতেছি যে আগে কমপ্লিট করি, গিগ গুলা কমপ্লিট করার পরে তারপরে হচ্ছে যে আমি ওই লোকাল মার্কেটে আমার একটা ভাইয়া আছে পরিচিত, ওনার হচ্ছে টুকটাক কাজ করে দিচ্ছিলাম, এই জন্য ওই সাইডটা এই গিগ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা, লোকাল মার্কেটে যে কাজ করছেন, পেমেন্ট কিভাবে দেওয়া হচ্ছে? মানে পরিচিত তো ওইভাবে এখনো বলি নাই, এখনো দেয়নি, দিয়ে আশা রাখছি। আচ্ছা, পেমেন্ট যদি বিকাশে করে, সাপোজ আপনাকে বিকাশে করে দিলে, হ্যান্ড ক্যাশ দিলে তো এটা প্রুফ রাখাটা টাফ। হ্যাঁ জি বলবেন ম্যাম। যে বিকাশে দিলো, একটা হয় যে বিকাশে দিয়েছে, সেক্ষেত্রে হচ্ছে আসলে বিকাশটাও আইসিটি নেবে কিনা আমার শিওর না, বাট যদি ব্যাংকিং স্টেটমেন্টের মাধ্যমে হয়, ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা আসছে, তাহলে বেটার। আর বিকাশে হলে একটা কাজ করা যায়, বিকাশে যখন পেমেন্ট করে, পেমেন্ট করার সময়, মানে সেন্ট মানি করার সময় রেফারেন্স নামে একটা অপশন আসে, রেফারেন্সে কিছু লিখতে হয়। তো ওই রেফারেন্সে আপনি যে কাজটা করেছেন, আপনার ক্লায়েন্ট যে, সে যদি উল্লেখ করে দেয় যে সাপোজ আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করেছেন, সো বিজনেস কার্ডের জন্য আপনাকে পেমেন্ট করেছে, কিছু একটা লিখ উল্লেখ করে দিল যে ডিয়ার মো, তারপরে যে এই পেমেন্ট আপনাকে করা হলো, বিজনেস কার্ডটা ভালো হয়েছে বা সুন্দর হয়েছে, এর জন্য আপনাকে পেমেন্ট এত ডলার, টাকা টাকা তো এখানে উল্লেখ থাকে যে আপনাকে এর বিজনেস কার্ড ডিজাইনের জন্য পেমেন্টটা করা হলো, মানে কিছু একটা উল্লেখ করে দিলে প্রুফমেন্ট থাকলো যে যদি এটা অ্যাপ্রুভ হয়, আমরা যাতে প্রুফ দেখাতে পারি। বুঝতে পেরেছি? আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সবাইকে, আসলে আজকে সকালের ক্লাসে ফাইবারে, মানে কিভাবে অ্যাকাউন্ট করব, ফাইবারের অ্যাকাউন্ট করার আগে আমাদেরকে কি কি করতে হবে, যে 27-29 ব্যাচে ফার্স্ট ইয়ার কি 2 ঘন্টা ওদেরকে এই নিয়ে কথা বলা হয়েছে, ভিডিওটা একটু দেখে নিন, আমার মনে হয় ভালো হবে যে আমরা যে গিগ করছি বা ফাইবার অ্যাকাউন্ট বানাচ্ছি, কি কি রুলস আসলে মেনে চলতে হয়। তো রুলস গুলো হচ্ছে, দেখেন এই যে আপনি অ্যাকাউন্টটা করবেন, ফাইবার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করেন, নো প্রবলেম, অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই, অ্যাকাউন্ট করে রাখার পর গিগের কথায় আসি, আপনি এখন যে গিগটা বানাবেন, এই গিগটা আজীবন থাকবে, এই গিগটা যতদিন না আপনার ফাইবারের অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাচ্ছে, কোনো কারণে টার্মিনেট অথবা ব্যান্ড না হচ্ছে, অথবা আপনার পিসি নষ্ট না হচ্ছে, কোনো ইস্যুস না হলে আপনি যে গিগটা বানাচ্ছেন সেই গিগটা কিন্তু আজীবন থাকবে, যতদিন আপনার ফাইবারের অ্যাকাউন্ট সচল থাকবে। তো যে জিনিসটা আমি আজীবন ইউজ করব, সেই জিনিসটা কি অবশ্যই মজবুত হওয়া দরকার এবং স্ট্রং হওয়া দরকার। তাই না মৌ? জি অবশ্যই দরকার। সাপোজ আমি খুব সিম্পল একটা উদাহরণ দিলাম, যেমন আমাদের অনেকেরই মায়ের হাতের ঘড়ি এখনো আছে, আপনাদের আছে কিনা জানি না, যে আমার আম্মু সেই তার স্কুল লাইফে ক্লাস ফাইভে যখন সে স্টার মার্ক নাকি তখন পেত, তো সে যখন এই আমরা তো যে বৃত্তি দিতাম তাদের সময়, তারা নাকি এসএসসি না ফাইভে থাকতে, কখন যেন ঠিক মনে নেই, তাকে আমার নানু একটা ঘড়ি গিফট করেছিল, সেই ঘড়ি এখনো আছে আমার কাছে, মানে অনেক পুরনো, যে কালো বেল্ট। তো এই জিনিসটা যতদিন আর কি আছে, যত্ন করে আপনি রাখবেন, ততদিন কি ভালো থাকবে, তাই না? সো আপনি যে কেকটা বানাচ্ছেন, এটা কিন্তু আজীবন আপনার অ্যাকাউন্টে থেকে যাবে। কোনো কিছু করার আগে অবশ্যই কি করতে হবে, আপনাকে সেইটা সম্বন্ধে একটু স্টাডি করতে হবে, যে জিনিসটা আজীবন থেকে যাবে সেটা নিয়ে কি একটু পড়াশোনা করা দরকার। আমরা কি করি যে একটা দুই একজন দুইজনের গিগ দেখি, গিগ দেখেই নিজের জন্য গিগ বানাই, গিগ বানিয়ে রেখে দিই, অনলাইনে আসি না, একদিন দুইদিন তিন দিন চলে যায়, ফাইবার মেইল করতে থাকে, কি ব্যাপার আপনি অ্যাকাউন্টে আসেন না কেন, দেখবেন আপনার মেইল ভরে যাবে, ফাইবার আপনাকে মেইল করছে, ফ্রিল্যান্সার মেইল করে, তারপরে আপনি অ্যাকাউন্টে আসেন না, অনলাইন হন না,
আপনার আস্তে আস্তে ইমপ্রেশন ক্লিক কমে যাচ্ছে, কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্ট ধরেন সাপোজ ফার্স্ট পাঁচটা পেজে ছিল, পাঁচটা পেজের মধ্যে এক পেজে ছিল, আপনি অ্যাকাউন্ট অনলাইন থাকার না কারণে আপনার গিগের কোনো মানে আপনি বাইরের কোর্স দিচ্ছেন না, এই জন্য আস্তে আস্তে পিছনে পড়ে যাচ্ছে, ইমপ্রেশন কমে যাচ্ছে, ক্লিক কমে যাচ্ছে। এবং আপনি যে এক গিগটা বানালেন, গিগটা আসলে অতটা আকর্ষণীয় হয়নি, যে কারণে কেউ ক্লিক করে দেখেও নি। তো আমাদেরকে কি করতে হবে, যেখানে যেটা আমার আজীবন থাকবে, এর পিছনে তো 2-4-5 ঘন্টা আমরা একটু সময় নষ্ট করি, কারণ এই জিনিসটা আমার আজীবন থাকবে, এই জিনিসটাকে আমি আর কি করব না, ডিলিট করব না, এডিট করব না। আমরা একটু বেশি করে যে যারা যারা ভালো কাজ করে, কিভাবে মকাপুলো সাজায়, কিভাবে ডিসক্রিপশন লেখে, কিভাবে তারা তাদের যে প্যাকেজগুলো কিভাবে ক্রিয়েট করেছে, ডিটেলস আমরা একটু ভালো করে A to Z যদি 2-4 ঘন্টা একটু সময় নিয়ে 10-12টা অ্যাকাউন্ট দেখি, আরো বেশি দেখলে ভালো, যত বেশি আমরা পড়াশোনা করব তত বেশি কি হবে, নলেজ বাড়বে। যে মিনিমাম আপনি 10-12টা অ্যাকাউন্ট দেখলেন ঘুরে ঘুরে, কারণ হবে কি আপনি এখন অ্যাকাউন্ট করেছেন, 2 দিন পরে গিয়ে মনে হলো শিট এই জিনিসটা যদি আমি অ্যাড করতে পারতাম, মনে হয় টাইটেলটা ঠিক হয়নি, মনে হয় এই ইমেজটা না ভালো লাগছে না, অন্য আরেকটা ইমেজ করতে দিই, আবার ধরেন মনে হলো যে বেসিকের সোর্স ফাইলটা দেওয়া হয়নি, সোর্স ফাইলটা অ্যাড করে দিই, বা প্রিমিয়ামে রিভিশন বেশি হয়ে যাচ্ছে, আনলিমিটেড না দিয়ে 10টা রিভিশন দেব, এটা এডিট করে দিই। এই জিনিসগুলো করা যাবে না, এই জিনিসগুলো করলে আপনার অ্যাকাউন্টের গিগের কি র্যাঙ্কিং কমতে থাকবে। যেটা করবো একবারেই করব, এডিট করা যাবে না। সো আমি বলবো যে একটু সময় দিতে হবে, যে গিগি বানান না কেন সেই গিগের পিছনে আপনাকে মিনিমাম 2-4-5 ঘন্টা সময় নষ্ট করতে হবে। ফার্স্ট গিগ বানানোর জন্য বা ফাইবার অ্যাকাউন্ট করার জন্য আপনার প্রথম রুলস কি, ফার্স্ট রুলস হচ্ছে আগে মার্কেট প্লেসটা ভালো করে ঘুরে দেখেন, টোটাল মার্কেট প্লেসটা ঘুরে আসেন, ঘুরে এসে কি কি করছে, কোন কোন গিগুলো আমরা বানাতে পারবো, কারা কেমন কাজ করছে, এটা একটু ঘুরে দেখেন। সেকেন্ড, 10-12টা গিগ আপনি ভালো করে, সাপোজ আপনি লোগোর উপরে গিগ বানাবেন, 10-12টা এরকম গিগ যারা যারা হাই লেভেল আছে, টপ রেটেড, তাদের গিগগুলো আমরা একটু স্টাডি করি, যে তারা আসলে গিগগুলোতে কী কী রাখছে, ইমেজগুলোকে কীভাবে সাজিয়েছে, ডিসক্রিপশন A to Z তারা কীভাবে লিখেছে, ওইখান থেকে যে জিনিসটা আপনার পছন্দ হয় আপনি আলাদা একটা নোটপ্যাডে বা ওয়ার্ড ফাইলে একটু নোট করে রাখেন, কপি করে রাখলেন। থার্ড স্টেপ, আপনি যে গিগ বানাবেন আপনার ইমেজগুলোকে আকর্ষণীয় করে তুলতে হবে, যাতে ছবিটা দেখেই সবাই মুগ্ধ হয় এবং আপনার গিগটা ক্লিক করতে বাধ্য হয়, এবং গিগে এসে যাতে আপনি যা যা লিখেছেন পড়ে সে অ্যাটলিস্ট স্যাটিসফাইড হয়, যে 100% না হলেও সে যদি 50%ও স্যাটিসফাইড থাকে এবং মনে করে যে হ্যাঁ আপনাকে কাজটা দিলে কাজটা আপনি করতে পারবেন, তাহলে গুড। এই সব কিছুর কম্বিনেশন হয়ে যাওয়ার পরে এক বসাতে আপনি গিগ কমপ্লিট করবেন, একটু সময় নেন, একদিনে পসিবল যে একদিন আমি একটা না 4-5 ঘন্টা সময় দিতে পারছি না, সাপোজ আজকে আপনি একটু স্টাডি করলেন, রিসার্চ করলেন, কি কি লিখবেন, কি লিখবেন না, কিভাবে সাজাবেন, সব কিছু এন্ট্রি কিভাবে দিবেন, সব কিছু একটা ওয়ার্ড ফাইলে সেভ করে রাখলেন, কালকে নেক্সট ডেতে আপনি আবার একটু বসলেন, বসে গিগের জন্য যে ইমেজগুলো বানাবেন ইমেজগুলো ক্রিয়েট করে ফেললেন, পরের দিন বসে জাস্ট আপনি আপনার গিগটাকে সুন্দর করে A to Z সাজালেন, কাজ কমপ্লিট। এই গিগে আমরা আর কখনো হাত দেব না। সাপোজ মনে হলো যে আমার গিগের টাইটেলটা চেঞ্জ করা দরকার, এখন আপনি টাইটেল চেঞ্জ করলেন অথবা একটা ইমেজ ডিলিট করে নতুন একটা ইমেজ বসালেন, এই যে এডিটটা আসছে, মানে এডিট গিগ যখন যাবেন তখনই হচ্ছে আপনার গিগের র্যাঙ্কিং কমে যাবে। যদি কোনো কারণে আপনার গিগ এডিট করার প্রয়োজন হয়, যদি কোনো কারণে আপনার গিগ এডিট করার প্রয়োজন হয়, তাহলে সেই গিগটাকে টোটাল ডিলিট করে দিবেন। মনে করেন আপনি এখন 3টা ছবি অ্যাড করতে পারছেন, 3টা ইমেজ অ্যাড করতে পারছেন, এই 3টা ইমেজের মধ্যে একটা ইমেজ আপনি আর কি গিগ বানালেন, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 1 মাস পরে এসে মনে হলো না
তিনটা ইমেজের মধ্যে একটা ইমেজ একটু অড লাগছে বা এটা ভালো লাগছে না, ভালো একটা ইমেজ দিই। আমি নতুন একটা ইমেজ বানিয়েছি, বিজনেস কার্ডের মকআপ খুব সুন্দর, এইটা অ্যাড করে দিই। শুধুমাত্র এই একটা ইমেজ অ্যাড করার জন্য, এডিট করার জন্য আপনাকে টোটাল গিগটা ডিলিট করে দিতে হবে। টোটাল গিগ ডিলিট করে দিয়ে নতুন করে আবার গিগ বানাবেন। তো এখানে কি করতে হবে, অন্যান্য সব তো ঠিক আছে, টাইটেল, প্যাকেজ, ডিসক্রিপশন, এ টু জেড সব ঠিক আছে, শুধু এই ছবিটার মধ্যেই প্রবলেম হয়ে গেল। তাহলে অন্যান্য যা যা অপশনগুলো আছে সব কিছু আপনি ওয়ার্ড ফাইলে লিখে রেখে টোটাল গিগটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে গিগ ক্রিয়েট করবেন, এডিট করা যাবে না। যদি হুবহু, এই যে আমি বলেছি 10-12টা, আমি তো বলি নাই, একজনকে ফলো করেন তার সে যা যা গিগ বানিয়েছে এ টু জেড কপি করে নিয়ে আসেন, এটা বলেছি না? না না, এটার জন্য কোনো প্রবলেম হবে না, এটার জন্য কোনো প্রবলেম হবে না। সাবধানে থাকতে হবে যে ডিজাইনগুলো করছি, ডিজাইনগুলো যাতে অন্য কারো সাথে ম্যাচ না করে, অন্য কারো ডিজাইনের সাথে ম্যাচ না করে কপিরাইট হয়। আর টেক্সট তো আমরা হচ্ছে এই যে অন্যটা দেখে নিজের মতো করে সাজাবো, হুবহু তাদের মতো ডিসক্রিপশন বা যে ডিটেলস আছে সাজাবো না, নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে লিখবো, হোক সেটা ভাঙা ভাঙা ইংরেজিতে, নো প্রবলেম, বাট ক্লায়েন্ট যাতে পড়ে বুঝতে পারে। সাপোজ আপনি প্রাইসিং এর ক্ষেত্রে একটা প্রবলেম আছে, প্রাইস আমরা 10 12টা কি দেখলাম, ওর ওগুলোর ভিতরে আপনার লেভেল 2 1 ওরা অনেক বেশি প্রাইস রাখে, সেম সার্ভিস সেম সব কিছু ওরা অনেক হাই প্রাইস দিয়ে আসছে, এটা আমাদের প্রাইসটা আইডেন্টিফাই করা একটু স্বাভাবিক। এখন আমি বিগিনার, আমি মাত্র অ্যাকাউন্ট করেছি, আমি যদি বেসিকই $100 দিয়ে রাখি আমাকে কাজ দিবে? আমি $1 আর্ন করি নাই। এইটা ভাবার বিষয় আমি বলবো, আমাকে আমি ঘাটে এই জিনিসটা দেখছি। হ্যাঁ, আমরা ফার্স্টে যখন অ্যাকাউন্ট করি বেসিক লেভেলে $5 থেকে $10 দিয়ে রাখি, বেসিকে কি $5 থেকে $10 এ দুটো, আর এরপরে যখন স্ট্যান্ডার্ড আসে যে প্রিমিয়াম স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এসে আমরা কি করি বেসিকের থেকে ডাবল আপনি দিতে পারেন। যেমন আপনি বেসিকে দিলেন $5, একটা বিজনেস কার্ড করে দিবেন, সেখানে কি কি থাকতে পারে, যে আপনি দুইটা রিভিশন দিবেন তাকে, এরপরে সোর্স ফাইল দিবেন, আর হচ্ছে প্রিন্টেবল ফাইল দিবেন, জেপিজি, পিডিএফ, এগুলো কনভার্ট করে দিলেন। আর প্রিমিয়ামে কি কি করলেন, তারপর প্যাকেজটাতে যে আপনি এখানে হয়তো রিভিশন আর একটু বাড়িয়ে দিলেন, 5টা রিভিশন দিব, তুমি আমাকে $20 to $25 মধ্যে আপনি রাখলেন, বা $20 to $30 এর মধ্যে রাখলেন, বা $15 থেকে, যদি $5 হয় ফার্স্টে, তো $15 থেকে $25 এর মধ্যে, যে $15, $20, $25 এর মধ্যে রাখলেন। পরের প্যাকেজটা যেটা হবে সেটাতে আপনি আনলিমিটেড রিভিশন দিচ্ছেন, সোর্স ফাইল এ টু জেড যা যা আছে সব দিবেন, প্লাস সেটা একটু বাড়াতে হবে, $30 থেকে আপনি $40 বা $45 এর মধ্যে রাখলেন। কারণ ফার্স্ট টাইম আমরা কি করছি, বায়ারকে রিকোয়েস্ট পাঠাতে হয় আমাদেরকে যে আমাকে কাজটা দেন। আমি সাপোজ নুরালম আমার বায়ার, মানে উনি একটা কাজ থ্রো করলো অ্যাজ এ বায়ার বা ক্লায়েন্ট হিসেবে, আমি ওনাকে রিকোয়েস্ট করছি যে আমি আপনার কাজটা করে দিচ্ছি, আমি পারফেক্টভাবে আপনার কাজটা করব, আমি এত বছর ধরে কাজ করছি, তুমি ঠিক প্লেসে আছো, আমার সাথে কাজ করে তুমি স্যাটিসফাইড হবা, তোমার কাজটা আমি করে দিতে চাই, যে আমার এইটা গিগটা তুমি দেখে আসো বা আমার পোর্টফোলিও দেখতে পারো, এটা যে উল্লেখ করে দিই আপনি কাজটা, তাকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন। বাট আপনি যখন সাপোজ আপনার অ্যাকাউন্টে $100-150 যোগ হয়ে গেল, মোটামুটি আপনি প্রথম 2 পেজের মধ্যে চলে আসছে আপনার অ্যাকাউন্ট, আপনি হয়তো একটু মার্কেটিং করলেন, এসইও করলেন আপনার গিগের, কারণ আপনার অ্যাকাউন্টে যদি $100 জমা হয়, $5 খরচ করতে তো সমস্যা হবে না মার্কেটিং এর জন্য। সো তখন কি হবে, এবং আপনি যখন ফার্স্ট লেভেল বেসিক লেভেল কমপ্লিট করে ফার্স্ট লেভেলে চলে আসবেন, ফার্স্ট লেভেল থেকে সেকেন্ড লেভেল, এরপরে দেখবেন আপনাকে আর বায়ার রিকোয়েস্ট দিতে হচ্ছে না, বায়ারই আপনার কাছে আপনাকে নক করবে, আপনাকে কাজ দিবে যে আমার কাজটা করে দাও। বুঝতে পেরেছি মামন?
জি জি বুঝতে পারছি। মোস্তফা কামাল 50% তো কাটে না, 20% কাটে ফ্রিল্যান্সারে, ফাইবারে 20% কাটে, ফ্রিল্যান্সারে তো এত কাটার কথা না। 20% কেটে নিলেও তো আপনার $8 মতো থেকে যাবে। কেটে নিয়েছে না, এটা হতে পারে। আপনি তো কন্টেস্ট করেছেন, কন্টেস্টে যেটা হয়, কন্টেস্টে হচ্ছে বায়ার যেই অফারটা দিয়েছে সেটা হয়তো বা আপনাকে ফার্স্ট উইন করানোর পরে এরপরে হচ্ছে অন্য আরেকজন উইন করেছে, সমান সমান ভাগ করে দিয়েছে, হয়তো বা আপনাকে $5 তাকে $5। আবার চাইলে বায়ার সাপোজ, হ্যাঁ, 20 জনকে কি করতে পারে, সে একটা কন্টেস্ট দিল যে $50-এর, সে হয়তো বা 10 জনকে সিলেক্ট করলো, 10 জনকে 5-star দিয়েছে, 10 জনকেই সে $50 কি করতে পারে, ডিভাইড করে দিতে পারে, এরকমটা কিছু একটা হয়েছে। কেটে নেওয়ার কোনো অপশন নেই, আপনি যদি পান আপনারই থাকবে, বাট বায়ার চাইলে আপনার এটা উইথড্র যে যে অ্যামাউন্টটা এটা আরও কমিয়ে অন্য কাউকেও উইন করাতে পারে। আচ্ছা, নূর আলম একটা লিংক দিয়েছে সবাইকে, দেখেন সিম্পল একটা কাজ করেন সবাই। আই নিড সাম এডিটিং, আই নিড সামওয়ান টু অল্টার সাম ইমেজ ফর মাই ওয়েবসাইট এন্ড সোশ্যাল মিডিয়া, মেক এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড ব্রাইটেন এন্ড শার্পেন ইমেজ। খুব ইজি একটা কাজ, জাস্ট হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, ব্রাইটনেস বাড়াতে হবে আর শার্পেন করতে হবে। আচ্ছা, নাসরাত মাহমুদ, নাসরাত ঠিক আছে চলেন। স্ক্রিন শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছি স্ক্রিন? জি। আমার এখানে কন্ট্রোল বার থাকলে মনে হয় ওয়ার্ক স্পেসটা ছোট হয়ে যাচ্ছে, আবার এই পাশে যদি অনেক কিছু অনেকে নিয়ে এসে রাখে, আমার আমি সব এই পাশে এনে রেখে দিই, বাট অ্যাডভান্স সফটওয়্যারে এই একটা প্রবলেম। গত ক্লাসে কি যেন নাম, মো একটা কথা বলেছিলেন যে ফটোশপে করা অনেকগুলো ব্রাশ ডাউনলোড করে সুন্দর করে করা যায়, ইলাস্ট্রেটরে করা যাচ্ছে না কেন, তাই না? ওইটার প্রবলেম হচ্ছে ফটোশপে আপনি ফটো রিলেটেড যে কোনো কাজ খুব সহজে করতে পারবেন, ইলাস্ট্রেটর আসলে এটা হচ্ছে না, কারণ ইলাস্ট্রেটর টোটালটাই হচ্ছে শেপ। যদি আপনি এআই কোনো ফাইল নিয়ে আসেন তাহলে কাজ করবে, বাট আমরা লাস্ট ক্লাসে কি করেছিলাম সেটা আনিনি, এআই ফাইলগুলো আসলে সিম্বল হিসাবে কাজ করছে, আমরা যখন এই সিম্বল টুলটা দেখবো তখন এই কাজটা করতে পারবো। আচ্ছা আসেন,
লাস্ট ক্লাসে কি পর্যন্ত দেখেছিলাম এই পর্যন্ত তাই না পেন্সিল টুল পর্যন্ত দেখেছি না পেন্সিল টুল পেন্সিল ব্রাশ টুল হয়েছিল পেইন্ট ব্রাশ ব্লক ব্রাশ আচ্ছা চলেন আসলে এই প্রত্যেকটা জিনিসের ডিটেইলস এত বেশি কাজ করতে গেলে পাওয়া যাবে পেইন্ট ব্রাশ টুল কিসে কাজ করে স্ট্রোকে কাজ করে ব্লক ব্রাশ টুল হচ্ছে ফিলে কাজ করে আমি পেইন্ট ব্রাশ টুল সিলেক্ট করে যখন কোনো কিছু আর্ট করছি তখন কি হচ্ছে এই যেভাবে আপনি যেভাবে খুশি এটাকে আর্ট করতে পারেন সিগনেচার হিসেবে অনেক ইউজ করে মানে নিজের মতো করে কাজ করা যায় তো এই ব্রাশটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখান থেকে ব্রাশ নিয়ে আসি উইন্ডো উইন্ডো থেকে ব্রাশ ব্রাশটাকে নিয়ে আসি এখানে অনেকগুলো ব্রাশের কি দেখতে পাচ্ছি সিম্বল দেখতে পাচ্ছি ব্রাশের উপরে যদি আপনি ডাবল ক্লিক করেন সেই ব্রাশের কি আসবে টোটাল যে কিভাবে কাজ করবে এই টোটাল অপশন চলে আসবে ওয়ালাইকুম আসসালাম কি কথা বলছি আমি তো এখনো ভয়েস চিনতে পারছি না সো একটু জি আপনি সালাম দিয়েছিলাম তো আমরা যখন এই যে কোনো ব্রাশের উপরে গিয়ে যদি ডাবল ক্লিক করি সেই ব্রাশের কি আসবে একটা পপ আপ প্যানেল চলে আসে যাতে চাইলে এই ব্রাশটিকে কি করতে পারেন এডিট করতে পারেন সাপোজ এখানে আমি এই ব্রাশটাকে এডিট করতে চাই এখান থেকে আপনি ব্রাশ ছোট বড় করতে পারেন এখানে এসে ব্রাশটা একদম সার্কেল আছে আপনি এখান থেকে ব্রাশ অ্যাঙ্গেলটা ডিরেকশন চেঞ্জ করে দিতে পারেন এই যে এখান থেকে ঘুরালো অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে আবার এই দিক থেকেও আপনি অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিতে পারেন বাড়িয়ে যে ব্রাশটা এখন সেন্টার হয়ে এইভাবে শো করবে মানে এই যে দুইটা পার্ট হয়ে শো করে কাজ করছে রাউন্ড মানে কতটা রাউন্ড হবে নাকি দেখেন এইভাবে একটু চ্যাপ্টার হয়ে যাচ্ছে যে নাকি একদম পারফেক্ট 100% রাউন্ড থাকবে কমাবেন বাড়াবেন এপাশে দেখেন ফিক্সড নাকি র্যান্ডমলি এটা বাড়বে কমবে যে আপনি কি করছেন র্যান্ডমলি এটাকে বাড়াচ্ছেন নাকি কমাচ্ছেন নাকি ফিক্সড থাকবে সাইজ ব্রাশের সাইজ বড় করতে চান নাকি ছোট করতে চান কতটুকু ভ্যারিয়েশন এখানে দিয়েছে যে আপনি চাইলে ভ্যারিয়েশন করতে পারেন যে ফার্স্ট এইভাবে এসে উল্টে এইদিকে যাবে মুভ করবে আর কি ভ্যারিয়েশন কীভাবে করবেন আমি আপাতত জিরো রেখে ওকেতে প্রেস করি ব্রাশটা কি হয়ে গেল সেট হয়ে গেল এখন দেখেন আপনি যখন ব্রাশটা দিয়ে অ্যাড করছেন সাপোজ আপনি কি করলাম এখান থেকে পেন টুল দিয়ে আমি কোনো কিছু একটা অ্যাড করলাম আর্ট করলাম এখান থেকে আমি ব্রাশটা নিয়ে আসি ব্রাশটা যদি এটা সিলেক্ট করে দিই সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি স্ট্রোকটাকে কি করি বাড়াই বা অথবা কমাই একটু বাড়াই এটা কি হয়েছে যে এই দিক থেকে সেখানে চ্যাপটা হয়ে আবার এখানে একটু বেড়ে এভাবে কমে আসছে সো আপনি যেভাবেই আর্ট করেন না কেন যখন এই ব্রাশ দিয়ে আমরা কি করব আর্ট করব বাড়ছে কমছে আর যদি ব্রাশটাকে ছোট করে দিই ব্রাশ বড় ছোট করার শর্টকাট কি বড় ছোট করার শর্টকাট হচ্ছে থার্ড ব্রেকেটের ওপেনিং আর হচ্ছে ক্লোজিং আমি এখান থেকে যে কোনো ব্রাশ কি করতে পারি এইভাবে সেট করতে পারি এখানে এসে এটা হচ্ছে সব আর্ট ব্রাশ আর এখানে হচ্ছে এগুলো প্যাটার্ন ব্রাশ তো যে সিম্বল আমার যেদিন সিম্বল কাজ করবো তখন বুঝতে পারবো এখানে আসি এই ড্রপ ডাউনটাতে ক্লিক করলে ওপেন ব্রাশ লাইব্রেরি অনেকগুলো ব্রাশ আছে যে আসলে এই যে দেখুন আমাদের এই ব্রাশটা আসলে কাজ করছে না আমরা যখন সিলেক্ট করছি এই ব্রাশটা এখানে এসে কি করছে না কাজ করছে না কারণ হচ্ছে আমাদের ব্রাশ এখানে সেট হয়নি বাট অন্য কোনো ব্রাশ যদি আমরা এখান থেকে নিয়ে আসি সাপোজ অ্যারোস আছে অ্যারোসে ক্লিক করে যে কী ধরনের অ্যারোস যাচ্ছেন বা ব্রিটিশ ব্রাশ লাইব্রেরি যে
অন্য কোনো ব্রাশ আপনি এখান থেকে ইউজ করতে চান কিনা, সব ধরনের ব্রাশ আসবে। সাপোজ আমি এটা নিলাম, নেওয়ার পর আমি এই ব্রাশটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যখন কোনো কিছু অ্যাড করছি চুলের মতো যে পারফেক্ট একটু শ্যাডো শ্যাডো হয়ে আসছে, বা অন্য কোনো ব্রাশ যদি সিলেক্ট করি সাপোজ এই ব্রাশটা, এটা আরেকটু চিকন হয়ে তারপরে কাজ করছে, বা এই ব্রাশটা যদি নিই এই ব্রাশটা আবার আরেক রকমভাবে কাজ করছে। তো আপনি চাইলে প্রত্যেকটা ব্রাশের আবার কি করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। যে আমি এই ব্রাশটার কালার চেঞ্জ করে দিতে চাই, সিলেক্ট করেন, সিলেক্ট করার পর চলে যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে কোথায় যাব এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করে এক্সপ্যান্ড হয়ে গেল অবজেক্ট, অবজেক্ট থেকে কয়েকবার এক্সপ্যান্ড করেন, কন্ট্রোল শিফট জি দিয়ে গ্রুপ ভেঙে দিলে এই প্রত্যেকটা পার্ট তখন আলাদা আলাদা কাজ করবে, সবগুলো পার্ট দেখুন আলাদা। এবং আপনি চাইলে তখন এই প্রত্যেকটা পার্টের কালার কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আমার ব্রাশটা যদি কালার চেঞ্জ করে দিতে চাই, আপনি যে কোনো কালার একটা চুজ করেন, ব্রাশের কালার চেঞ্জ হয়ে যাবে। অন্য কোনো ব্রাশ যদি আমরা নিয়ে আসি, সাপোজ এখান থেকে গেলাম ব্রাশ লাইব্রেরি, ভেক্টর প্যাকস, ভেক্টর রিলেটেড ব্রাশ আমরা এখান থেকে করতে চাই, অ্যাড করতে চাই, একটা ব্রাশ নিলাম, নেওয়ার পর কিছু একটা অ্যাড করলেন যে ফ্যাক্টরের মতো সে কি করবে, চেঞ্জ হবে। অথবা আমরা এখানে একটা শেপ নিয়ে নিই, শেপ নিলাম, শেপ নেওয়ার পর যদি এটা ব্রাশে সিলেক্ট করি তাহলে ব্রাশের মতো করে কি হবে, স্ট্রোকটা ক্যাচ করবে। বিভিন্ন ডিজাইনে দেখবেন যে এরকম সেট করে। অথবা আমি যদি এখান থেকে গোপেশ ব্রাশ লাইব্রেরিতে যাই, ডেকোরেটিভ এটাতে ক্লিক করি, যে কীভাবে করতে চাই, অথবা সার্কেল সার্কেল দিয়ে যখন আমি এখান থেকে প্রপার্টিস থেকে স্ট্রোকটাকে কমিয়ে দেব, আরও কমিয়ে দিই 0.2, এই চারপাশের সার্কেল অনুযায়ী সে কি করবে, কাজ করবে। আপনি কি ধরনের স্টাইল আপনি দিতে চাচ্ছেন, প্রত্যেকটার কালার এটা হচ্ছে যে ব্রাশ, ব্রাশে চলে যাব, যাওয়ার পর এই যে তিনটা নেভিগেশন বার দেখা যাচ্ছে, নেভিগেশন বারে ক্লিক করি, ওপেন ব্রাশ লাইব্রেরি এখানে আসি, এই যে ড্রপ ডাউন গুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা ড্রপ ডাউনে ক্লিক করে করে আমরা দেখতে পারি। আমি হচ্ছে এটা আপনার ইমেজ ব্রাশ থেকে নিয়ে আসছিলাম। অ্যারোসে গেলে তিনটা পার্ট আছে, অ্যারোস স্পেশাল, স্ট্যান্ডার্ড অ্যারোস, প্যাটার্ন অ্যারোস, আর্টিস্টিকে আবার অনেকগুলো পার্ট আছে, ব্রিটিশ ব্রাশে একটা পার্ট, বর্ডার আবার অনেকগুলো পার্ট আছে, যে কেমন ধরনের বর্ডার চাচ্ছি, ডেকোরেটিভে আসার পর ব্যানার, স্কেটার, টেক্সট ডাইভার্স, এলিগেন্ট কার্ল অ্যান্ড ফ্লোর ব্লার ব্রাশ আছে, এটা থেকে সিলেক্ট করি, ফ্লোরাল টাইপের ব্রাশ সেট চলে আসছে, অনেক অনেক ব্রাশের সেট আছে, যে আপনি কেমন টাইপের ব্রাশ আসলে নিয়ে কাজ করতে চাচ্ছেন। সাপোজ আমি এখানে একটা ইলাইপস নিয়ে আসি, একটা ইলাইপস নিয়ে আসলাম, এটা চারপাশে আমি কি দিতে চাই, এরকম টাইপের দিতে চাই, যে ফুলের যে রাউন্ডটা হচ্ছে। অথবা আপনি একটা ব্রাশ এভাবে অ্যাড করলেন, এই ফুলটা যেমন আছে সেমন তেমনটাই সে হচ্ছে শো করবে। অথবা এটা অ্যাড করলাম, যে এই বিল্ডিংটা, যে অনেক সময় ইলাস্ট্রেট করতে হয় না, যে একটা বিল্ডিং বসাতে হয়, আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে শো করবে। সাপোজ এটা যদি নিই, আমি এভাবে একটা সার্কেল যদি আর্ট করি, এটা হচ্ছে চারপাশ থেকে ঘুরে,
অথবা আমি কোনো একটা কিছু ডিজাইন করতে চাচ্ছি নিজের মতো করে, এখান থেকে আমরা সেগুলো কি করতে পারি, সিলেক্ট করে নিয়ে কাজ করতে পারি। যে ফিতা অনেক সময় সাপোজ কোনো একটা সার্টিফিকেটের মধ্যে আপনার এরকমটা রিবন টাইপের প্রয়োজন হবে, যে রিবনটা আমি এখান থেকে একটা স্ট্রেট লাইন নিয়ে একটা স্ট্রেট লাইন নিয়ে নিলাম শিফট ধরে, এরপরে হচ্ছে এটা এইটাতে আমি সিলেক্ট করে দিলাম। প্রপার্টিসে গিয়ে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিয়ে আসি, চার করে দিই আর এটাকে একটু বড় করে দিই। দেখেন আপনি যে রিবনের মতো কিছু লিখতে যাচ্ছে, তখন একটা টেক্সট এনে আমরা এখানে কি করতে পারবো, রিবন দিয়ে টেক্সটটাকে লিখতে পারবো, যে ইফেক্ট থেকে যে টেক্সট র্যাপ করে। অথবা আপনি কোনো টেক্সট লিখেছেন, সাপোজ আমি লিখলাম জিডি মানে গ্রাফিক্স, গ্রাফিক ডিজাইন লিখে এটি লিখলাম, ধরেন বড় করে দিই আমি এটাকে, বোল্ড করে দেব। বোল্ড করে দিলাম, কন্ট্রোল শিফট ও অথবা রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন শেপে কনভার্ট করে দিয়ে, এখন আমি এটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর কালারটাকে একটু চেঞ্জ করে দিই, দেওয়ার পর আমি যে কোনো শেপই সিলেক্ট করি না কেন, তখন সে কি করছে ওই শেপটাই নিয়ে নিচ্ছে, আপনি যে শেপটাতে কনভার্ট করতে চান ক্লিক করার সাথে সাথে সে সেই শেপে যেটাকে কি করছে কনভার্ট করে নিচ্ছে। অথবা এখানে একটা ব্রাশ সিলেক্ট করে, তখন সে ব্রাশের নির্দিষ্ট মানে যেভাবে ডিজাইনটা ক্রিয়েট করে দেবে, আপনি যেমন ব্রাশ চাচ্ছেন সেই ব্রাশ অনুযায়ী সে তখন ডিটেক্ট করে কাজ করবে। কিছু কিছু এরকম ডিজাইনে দেখবেন যে ফাটা ফাটা ফেটে গেছে, তারপরে হচ্ছে ভেঙে ভেঙে আছে, এই জিনিসগুলো কি করে এদের মাধ্যমে ব্রাশের মাধ্যমে করা হয়। বুঝতে পেরেছি, তো এটা তো গেল, জাস্ট এখানে ব্রাশ গুলো ছিল সেটার কাজ গেল। এখন মনে করেন আপনি কোন একটা ব্রাশ ক্রিয়েট করলেন, যে আপনি নিজে একটা ব্রাশ কি করলেন ক্রিয়েট করলেন, সেই ব্রাশটাকে আমরা কি করতে চাই এখানে অ্যাড করে রাখতে চাই, তা কিভাবে করব। সাপোজ আপনি কোন একটা ব্রাশ ক্রিয়েট করলেন, ধরেন এটা একটা ব্রাশ, আমি কোন একটা ডিজাইন করি আর কি, ধরেন এইটাই
আপনি এই জিনিসটা ডিজাইন করলেন, এখন চাচ্ছেন এটাকে কি করতে, ব্রাশ হিসেবে এন্ট্রি দিতে, যেটা ব্রাশ হিসেবে থাকবে। তো আমি চলে যাব ব্রাশে, ব্রাশটা অ্যাক্টিভ করার পর এখানে আসি, আসার পর এটাকে নিয়ে চলে যাব এই পার্টে, ছেড়ে দেব, একটা ছোট্ট পপ আপ চলে আসবে। আসার পর স্কেটার ব্রাশ, আর্ট ব্রাশ নাকি প্যাটার্ন ব্রাশ, আমি আর্ট ব্রাশ হিসেবে অ্যাক্টিভ করলাম, ওকেতে প্রেস করি, এই ব্রাশটা তখন কি হবে, আর্ট ব্রাশ হিসেবে অ্যাড হবে। আর্ট ব্রাশে আসার পর যে ডিরেকশনটা কোন দিকে থাকবে, এই দিকে নাকি অন্য কোনো দিকে, আমি এখান থেকে ডিরেকশন চেঞ্জ করে দিতে পারি, যে কোন দিকে ডিরেকশনটা আপনি রাখতে চাচ্ছেন। তারপর হচ্ছে প্রপোর্শনাল যদি কাজ করবে নাকি ফিট স্ট্রোক লেন্থ, স্ট্রোক যতটুকু ততটুকু ফিট হবে, নাকি গাইডের উপর স্ট্রেচ হবে, ফিক্সড থাকবে নাকি র্যান্ডমলি কাজ করবে, এখানে 100% সাইজটা 100% থাকবে নাকি তার থেকে কম বেশি আপনি করে দিতে চান, সব কিছু সেট করে যে কোন প্রসেসে কাজ করবে। নান মানে আপনি যে কালার দিবেন সেই কালার হবে, টিন্টস মানে হচ্ছে রেড খয়েরি যে কালার, মানে একটু ব্ল্যাকের দিকে, ব্ল্যাক রেডের দিকে টার্ন করবে, টিন্টস অ্যান্ড শেড মানে একদম লাল খয়েরি যেটা বলে, লাল খয়েরি আর শেড ব্ল্যাক এই দিকে টার্ন করবে, হুই শিফট মানে হচ্ছে সাদা কালোর মধ্যে সে কালারটাকে সুইচ করবে, নান একটি করে ফ্লিপ অ্যালং ফ্লিপ করবে পাশাপাশি নাকি উপর নিচ্ছে, ওভারলেপ করবে নাকি করবে না, আর কালার এখানে হোয়াইট আছে, আপনি চাইলে এখান থেকে কালারকে কি এডিটেড করে দিতে পারেন, যে আমি এখানে কালার এখান থেকে সিলেক্ট করে যে অন্য কোনো কালার যদি থাকে আমি কি করে দিতে পারি, সিলেক্ট করে দিতে পারি, যেখানে যদি শেপ থাকে আপনি আইড্রোপারটা অ্যাক্টিভ করে দিয়ে কালার অ্যাক্টিভ করতে পারেন। তো ওকেতে প্রেস করি, আমার এই ব্রাশটা কি হয়ে গেলো, এই যে দেখেন নিচে এসে যেখানে অ্যাড হয়ে গেছে। তো আপাতত আমি এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পর পেন্ট ব্রাশ টুলটা নিলাম, এই ব্রাশটা সিলেক্ট অবস্থায় আছে, আপনি যখন কোনো কিছু আর্ট করবেন দেখেন এই ব্রাশের শেপেই কিন্তু হবে। সাপোজ আপনি একটা ব্লু আর্ট করলেন, ব্লু তো এখন হবে না, কোনো কিছু আর্ট করছেন ওইটা ওইভাবে কি হচ্ছে, যে আপনি যে শেপ দিয়েছেন সেই শেপটাকে ধরে সে বড় হচ্ছে, যে একটা চুল আর্ট করছেন কারো এভাবে চুল নেমে আসলো বা মুভ করছে, বুঝতে পেরেছি। ফুলের মতন সাইড থেকে আসছে, তারপরে হচ্ছে এই যে ফেদারের মতন যে শেপ গুলো আসছে ওইগুলো হচ্ছে, আপনি এখানে আসেন, ইমেজ ব্রাশে আসেন, ইমেজ ব্রাশ লাইব্রেরি ক্লিক করেন, দেখেন অ্যাক্টিভ হয়ে যাবে। আবার ভেক্টর প্যাকস ডেকোরেটিভে যান, ডেকোরেটিভে আছে সবগুলা, ব্রিটিশ ব্রাশ, আমি তো এখানে অনেকগুলো, আমার এখানে কেন শো করছে, আমি এগুলো সব অ্যাক্টিভ করেছি এই জন্য এখানে সব শো করছে। দেখতে পাচ্ছি,
আচ্ছা ম্যাম, আপনি হচ্ছে এই অপশনে গিয়েছিলেন, এই যে সাইডের যে ব্রাশ অপশন? না না, এখানে যাইনি। আপনি হচ্ছে উইন্ডোতে চলে যান, মেনু বারের উইন্ডো, ব্রাশ, ইয়েস ওকে, নেভিগেশন বার তার ডান পাশে, হ্যাঁ ক্লিক করেন, ওপেন ব্রাশ লাইব্রেরি, নিচে একদম নিচে নিচে তার নিচে, হ্যাঁ এখান থেকে এখন আপনি কোনটা চাচ্ছেন, যেমন নিচে এসে ডেকোরেটিভ ক্লিক করেন, ডেকোরেটিভ ডেকোরেটিভ তার উপরে একটা তার উপর, আচ্ছা আচ্ছা যে ডেকোরেটিভ, আচ্ছা তো এখানে এসে ধরেন আপনি যে ফ্লোরাল একদম নিচের লাস্টেরটা ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখেন যে ফ্লোরাল রিলেটেড যা যা আছে সব হচ্ছে এখানে চলে আসছে। আচ্ছা জি জি জি, এটা পাচ্ছিলাম না, হ্যাঁ নিচের দিকে টেনে বড় করেন এটাকে, আপনি যে হ্যাঁ নিচের দিকে টানেন বড় হবে, তো আপনি যে কোনো একটা ব্রাশ সিলেক্ট করেন, সিলেক্ট করে আর্ট করেন, হ্যাঁ ঠিক আছে আমরা বুঝতে পেরেছি, লাইক দেন ঠিক ঠিক আছে, থ্যাংক ইউ। অন্যগুলো ওইভাবে নিয়ে আসতে পারবে, এখন এই যে আপনি এটা ওপেন করলেন এটা আবার ওই ব্রাশের মধ্যে থেকে যাবে যতক্ষণ না। আচ্ছা এখন তাহলে যে যে ওই অপশন থেকে আমি হচ্ছে বাকিগুলো ওইভাবে পাবো, তাই না? এই যে এখানে আছে আর উইন্ডোতে যেতে হবে না, এই যে ব্রাশ লেখা আছে উপরে, হ্যাঁ তার ওই যে কর্নারে চলে যান, নেভিগেশন বার না এটা না, এই যে উপরে, হ্যাঁ নেভিগেশন বারে গেলে ওপেন ব্রাশ লাইন নেই, হ্যাঁ এটা তখন মনে হচ্ছে এখান থেকে যে কোনো ভাবে আমি ঢুকতে পারবো এটার ভিতরে, স্ক্যাটার ক্লিক করেন, টেক্সট ডাইভার্স হ্যাঁ ক্লিক করেন, আর কারো কোনো কোশ্চেন? কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নেই, ঠিক আছে চলে যাই ইলাস্ট্রেটরে। ম্যাম আমার একটা প্রশ্ন আছে। বলেন। আচ্ছা স্যার, আমাদের মডিউল অনুযায়ী কি সবকিছু শেষ? এখন আমরা সবগুলো রিভিউ ক্লাস করবো? মানে আমি যতটুকু জানি আপনাদের মোটামুটি শেষ হওয়ার কথা, আমি কথা বলে নিয়েছিলাম, কেন আপনার কি মনে হচ্ছে এখন বাকি যেগুলো সবগুলো রিভিউ ক্লাস? হ্যাঁ রিভিউ ক্লাস, দেখেন রিভিউ ক্লাস বলতে কি এখন হচ্ছে প্র্যাকটিস করার সময়, সাপোজ 30 বা 20 ক্লাসের মধ্যে ফটোশপ কমপ্লিট হয়ে যাওয়ার কথা, যেমন আমাদের 21 ক্লাসে ফটোশপ কমপ্লিট, এরপরে হচ্ছে আমরা ফটোশপ যদি আমরা ভালো করে পারি বুঝতে পারি ইলাস্ট্রেটরে এসে অতটা ঝামেলা হয় না, কারণ ম্যাক্সিমাম টুলসই দেখা যায় ফটোশপের মতোই কাজ করে, একটু বেশি টুলস আছে, তো টুলস সহকারে ফাংশনাল যে অপশন জিনিসগুলো আছে প্রিন্ট মিডিয়ার যত কাজ আছে সব কমপ্লিট করতে করতে আমাদের 38-39 38 নাম্বার ক্লাসে আমাদের হচ্ছে কমপ্লিট হয়েছে, এরপর থেকে আমরা রিভিউ ক্লাস করছি, তো রিভিউ ক্লাসে কি হচ্ছে এই যে এতদিন ধরেন 40টা ক্লাস পর্যন্ত আমরা কি করেছি 4 ঘন্টা করে, যে আমি আপনাদেরকে দেখিয়ে গিয়েছি যে এই টুলসটা এইভাবে কাজ করে, এটা এইভাবে করে, এটা দিয়ে এটা বানানো যায়, এটা এটা দিয়ে হাত বানাতে পারবেন, এটা দিয়ে পা বানাতে পারবেন, তো এখন হচ্ছে গিয়ে পরবর্তী 10টা ক্লাসে আমরা কি করব যে চলেন এখন একটা পূর্ণ মানুষ বা একটা কার্টুন ক্রিয়েট করেন বা একটা ডিজাইন করে দেন, এই কাজটা করতে গেলে যে প্রবলেম ফেস করবেন, প্রবলেম হবে যে ছোট ছোট টুকিটাকি জিনিসগুলো, কারণ একদম ফ্রি ফ্র্যাঙ্কলি কথা হচ্ছে আপনারা নিজেরা মন থেকে বলেন তো বা সত্যি করে বলেন যে ক্লাসে ম্যাম যখন ক্লাস করিয়েছে এ টু জেড প্র্যাকটিস কে করতে পেরেছেন, যারা আগে থাকতে অ্যাডভান্স তাদেরকে আমি বলছি না, যারা একদম নতুন
আমরা কিন্তু হয়তোবা কাজের চাপে এইটা বা সেইটা করতে করতে প্র্যাকটিস আসলে এইভাবে করা হয় না, এটা আপনার ক্ষেত্রে না, এটা আমাদের ক্ষেত্রে হতো। যখন আপনি ফিল্ডে কাজ করতে আসবেন তখন গিয়ে প্রবলেম গুলো ফেস করতে হয়, এই সময়টাই একজন গাইডলাইন দরকার যে আপু এটা যেন কি, ধরেন আপনি কাজ করছেন কাজ করছেন হঠাৎ করে এটা যেন কিভাবে নিয়ে আসে, এটা কিভাবে আনবো, ছোট্ট একটা ইস্যু মনে করছে তখন যে কেউ একজন যদি থাকতো একটু জিজ্ঞেস করা যেত। সো মোটামুটি আপনাদের সাথে কথা বলে আমি যা জেনেছি যে জানাত ম্যাম কমপ্লিট করে দিয়েছে, আমরা এখন আবার ফার্স্টে থেকে একটু রিভিউ করে যাচ্ছি, যদিও এই রিভিউ ক্লাসটা আমাদের পারমিশন দেওয়া হয় না এখন, কারণ আমার অন্য যে ব্যাচ ওদেরকে এইভাবে করেছি, ওদের হচ্ছে 38 ক্লাসে 38 নাম্বার ক্লাসে ফটোশপ ইলাস্ট্রেটর টোটাল কমপ্লিট ডিজিটাল মিডিয়া প্রিন্ট মিডিয়া, এরপরে যে গতকালকে ওদের 50 ক্লাস কমপ্লিট হয়ে গিয়েছে, এই বাকি যে 12টা ক্লাসে ছিল জাস্ট ক্লাসে এসেছি সবাই, যেমন একটা টাইমিং দিয়ে দিতাম যে আজকে এই ডিজাইনটা করেন এটা করেন, টাইমিং দিয়ে দিয়ে এর মধ্যে করেন, ওই যে ওই কাজটা করতে গিয়ে প্রবলেম ফেস করতো, কারণ এটা হচ্ছে না আপু এটা কেন হচ্ছে না ম্যাম এটা যেন কিভাবে ভুলে গিয়েছি, কারণ এই 12টা ক্লাসে ধরেন আপনি যদি প্রতিদিন 4 ঘন্টায় 2টা করে টপিকও শেষ করতে পারেন প্র্যাকটিস হয়ে যাচ্ছে, যে প্র্যাকটিসটা আমরা বাসায় বসে হয়তো বা করতে পারছিলাম না সেই প্র্যাকটিসটা এখানে, আর এর মধ্যে যে মার্কেট প্লেসের কাজগুলো করা, যে মার্কেট প্লেস আমরা কিভাবে কাজ করব কি কি করব, কারণ 50 ক্লাস কমপ্লিট হওয়ার পরে আর্নিং বা প্রম এই কি বলে মনিটরিং ক্লাস শুরু হবে আপনাদের, ঠিক আছে এজাজ? জি ম্যাম। তো সব থেকে ভালো হয় না যে মানে টাফ যে জিনিসগুলো আছে যেমন ব্রোশার বা যে নোটগুলো করছেন এরকম কিন্তু আমাদের দিয়ে দিলেন, যেগুলো আমরা বাসায় বসে প্র্যাকটিস করলাম এবং পাশাপাশি যে আমাদের দুর্বলতা গুলো জানতে পারলাম যে সেগুলো আমরা পার, এটা তো পার ক্লাসে যাওয়ার কথা, সাপোজ ফার্স্টের দিকে যখন ফটোশপে ক্লাস করেছেন, যেমন আমি আজকে আপনাদেরকে ইমেল ধরে নিলাম যে ম্যাম যে ক্লাস করিয়েছে ফার্স্ট ক্লাসে আপনাদেরকে ধরে নিলাম যে ইমেজে থেকে একটা ছবি থেকে কিভাবে বিউটি রিটাচ করা যায়, কোন স্পট আছে ক্লোন টুল দিয়ে বা সেগুলো আমরা প্রথম থেকে করেছি, কিন্তু আমি বলছি যে মানে তার থেকে আর বিষয় বলা আছে বা বেসিক ভাবে পাওয়া সম্ভব না, অনেক প্র্যাকটিস এর মাধ্যমে করা সম্ভব সেগুলোর কথা, এটা তো যেমন বিজনেস কার্ড বা আপনি ফ্লেয়ার বা ব্রোশারের কথা বলেন, ব্রোশার ডিজাইন যেদিন দেখানো হয়েছিল সেদিন মিনিমাম 5টা ডিজাইন করতে বলা হয়েছিল, যে 3টা ডিজাইন ট্রেস করবেন, ট্রেস করা মানে অন্যের ডিজাইন কপি করা, শেখার জন্য কপি করি আমরা বাট ক্লায়েন্টের কাজ করার জন্য কখনোই কপি করব না, আপনি শেখার জন্য যা যে কারো ডিজাইন কপি করেন বাসায় বসে বসে প্র্যাকটিস করেন আপনাকে কেউ বাধা দেবে না, বাট অন্যের ডিজাইন কপি করে যদি নিজের বলে চালিয়ে দেন সেক্ষেত্রে কী হবে, কপিরাইট হবে, যে 3টা ডিজাইন নিজে কপি করবেন আর 2টা ডিজাইন নিজের হয়ে কাজ করবেন, এরকম কি করা হয়নি প্র্যাকটিস? যেমন বলে দিলে যে এই ডিজাইনটা তোমরা করে দিও এবং গ্রুপে শেয়ার করে দিও, সেটার কথা বলতেছিলাম, কোনো লিংক দিয়ে দিলেন যে এই ডিজাইনটা তোমরা পরে আমার কাছে জমা দিও, কারণ লাইভ ক্লাসে সম্পূর্ণ করা সম্ভব না, হয়তো লোগো বা আপনার ব্রোশার যাই বলেন দেখা গেছে অনেক লাইক করতে হয় আর একটা মার্কেট কিনতে হবে, আচ্ছা এজাজ হ্যাঁ আমাদের মানে প্রবলেমটা আমরা ফাইন্ড আউট করতে পারি কাজ করার সময়, তাহলে দেখা যাচ্ছে ক্লাস না ওখানে আলোচনা করতে পারি যে আমাদের এই সমস্যা, আচ্ছা এটা কি এমন হবে যে আমি গুগল থেকে ইমেজগুলো ডাউনলোড করে আপনাদেরকে শেয়ার করে দেব, যেমন আমি ফার্স্টের দিকে কয়েকদিন দেখেছি আপনারা কেউই কোনো মানে আগ্রহ বা কোনো কারো কোনো কাজই কিন্তু পাইনি একজন দুইজন ছাড়া, যেমন আমি যদি নাম উল্লেখ করে বলি এখানে নূর আলম, তারপরে হচ্ছে আরেকটা কে নাহিদ হাসান, আপনাদের ব্যাচে কি নাজমুল আছে কিনা সঠিক আমি জানি না,
মানে দুই একজন হাতে গোনা ছাড়া আমি আর কাউকে দেখি নাই যে কাজ দেওয়ার জন্য। আমি কিন্তু ফার্স্ট থেকে অনেক লিংক দিয়েছি, তিন চারটা ক্লাস, তাই না নাজমুল? প্রথম চারটা ক্লাস আমি উপস্থিত হতে পারি নাই, কারণ আমি জানতাম যে ক্লাস শুরু হয়েছে। আমার কমেন্ট আছে যে কি ব্যাপার, আপনাদের কাজের কোনো আপডেট পাচ্ছি না, কি সমস্যা, প্রবলেম শেয়ার করেন, কার কি প্রবলেম হচ্ছে, এমনকি ফ্রিল্যান্সার এর লিংক খুঁজে খুঁজে আপনাদেরকে দেওয়া হয়েছে। যে কাজটা আমার করার কথা না, আমার করার কথা ছিল কি যে আপনারা লিংক খুঁজে খুঁজে শেয়ার করবেন গ্রুপে, অন্যরা সেই কাজটা করবে। যেমন আমার অন্য ব্যাচের স্টুডেন্টরা করে, ওরাই লিংক খুঁজে বের করে শেয়ার করে, সবাই টিম আকারে কাজ করছে যে চলে এই কাজটা করি, সবাই সবার খোঁজ খবর নিচ্ছে। বাট আমি আপনাদের ক্লাস যখন দিয়েছি, এই লিঙ্কগুলো সব নিজে নিজে খুঁজে খুঁজে বের করে আপনাদেরকে প্রতিদিন 8টা 10টা করে লিঙ্ক দিতাম, যে এখান থেকে যে কারো পছন্দ মতো কাজ করেন। আর সাবমিট করতে হবে এমন কোনো কথা নেই, যে 3টা করে মিনিমাম সাবমিট করেন। আর তারপরে হচ্ছে ডিজাইন করেন, অ্যাট লিস্ট ডিজাইন করেন, ডিজাইন করলে তো কনসেপ্ট আসবে, বা অন্য কারো যদি অন্য কোনো চয়েস থাকে সেটাও করতে পারেন। আচ্ছা ওকে ঠিক আছে, জাস্ট বুঝতে পেরেছি, আমি গ্রুপে শেয়ার করে দেবো। ঠিক আছে চলেন, তারপর কোথায় ছিলাম? আচ্ছা আমাকে 1টা মিনিট সময় দেন, 1 মিনিট। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ বলো, কোথায় ছিলাম? ওকে তাহলে পেইন্ট আর ব্লব ব্রাশের মধ্যে পার্থক্য হচ্ছে, পেইন্ট ব্রাশটা স্ট্রোকে কাজ করে, ব্লব ব্রাশ টুল কিসে কাজ করছে? আপনি যখন ব্লব ব্রাশ টুল দিয়ে কাজ করবেন, সে হচ্ছে টোটালটা এক্সপ্যান্ড হয়ে ফিলের মতো করে কাজ করছে, যে টোটালটা কিন্তু এক্সপ্যান্ড ফিলের মধ্যে সে কাজ করছে। তো আপনি যেই ব্রাশটাই নেন না কেন, সে তখন ফিল ব্রাশ হিসেবে কাজ করবে। সাপোজ ব্লব ব্রাশ নিয়েও যদি আমি এখান থেকে একটা ব্রাশ সিলেক্ট করি, কাজ করি, আমি যখন এখান থেকে ব্রাশটা সিলেক্ট করলাম, কাজ করলাম, এটাকে যদি আমি এই ব্রাশটা হিসেবে সিলেক্ট করে দিই, সে তখন এই যে স্ট্রোক হিসাবে না, সে আসছে কি হিসাবে, ফিল হিসাবে আসছে। হ্যাঁ রাইট। এটি যদি আমি একটা কাজ করি, যেমন ধরেন আমি এটাকে ডিলিট করে দিই, এখান থেকে সাপোজ আপনি কোনো একটা প্যাটার্ন ক্রিয়েট করবেন, অনেক রকম প্যাটার্ন ডিজাইন হয় না, যে হয়তো আপনাকে কেউ বললো যে আমি একটা গ্রেটিং স্কার্ট বানাতে চাই, সেই গ্রেটিং স্কার্টে আমার একটা প্যাটার্ন থাকবে। আমি প্যাটার্নটা সিলেক্ট করলাম, স্ট্রোক দিয়ে দিলাম, জাস্ট স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই হালকা করে, প্যাটার্ন দিয়ে দিলাম, 10 স্ট্রোক দিয়ে দিই, সিলেক্ট করি। সিলেক্ট করার পর ব্রাশে চলে যাই, ব্রাশ থেকে আমি যদি এই প্যাটার্নটা ক্লিক করি, এখানে একটা প্যাটার্ন চলে আসছে। এখন এটা কিসে আসছে, স্ট্রোকে। স্ট্রোকে আসার পর আমি এখানে কি করতে পারছি না, কোনো ভাঙতে পারছি না। বাট আমি যদি এই প্যাটার্নটা ব্লব ব্রাশ টুল দিয়ে ক্রিয়েট করতে চাই, যে এই ব্রাশটা দিয়ে হবে, তাহলে আমাকে কি করতে হতো, আমি যে সার্কেলটা নিয়েছি, সার্কেলটাকে আমাকে আবার একটু কষ্ট করে কাজ করতে হতো, যে সার্কেলটাকে যখন আমি প্রপার্টিসে গিয়ে স্ট্রোকটাকে বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দেওয়ার পরে কোন এক্সপ্যান্ড করে দিতে হবে, এখান থেকে সে এক্সপ্যান্ড করে দেব। দেওয়ার পরে আমি এখানে যাব ব্রাশ, ব্রাশে গিয়ে যে ব্রাশটাকে আমি তখন সিলেক্ট করলাম, ব্রাশ অনুযায়ী সে কি হচ্ছে, কাজ করছে। নিচে দেখেন প্রত্যেকটা তখন আলাদাভাবে আছে। এরপর এখানে এসে আমাকে আবার কি করতে হবে, যে রাইট বাটনে ক্লিক করে আমি আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করে দিয়ে ম্যাজিক ওয়ান টুলটা দিয়ে যদি আমি সিলেক্ট করি যে কাকে সিলেক্ট করতে চাচ্ছেন, নিচে থেকে আমি হোয়াইট কালারটাকে ডিলিট করতে চাই, সিলেক্ট করে ডিলিট কর, আনগ্রুপ হয় নাই নাকি, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স,
object থেকে expand ওকে রাইট বাটনে ক্লিক আনগ্রুপ প্রত্যেকটা আনগ্রুপ হয়ে গেল দেখেন সিম আনগ্রুপ সো এখান থেকে আমি এটাকে চাইলে আবার আনগ্রুপ করা যায় মানে এটা দুইটা আবার পার্ট আলাদা আলাদা হয়ে গেল এখানে একটা পার্ট ছিল আর এখানে ডাবল পার্ট আসছে কারণ সে কি পেয়েছে যখন ফিল কালারে আমি অ্যাডজাস্ট করেছি সে হচ্ছে টোটাল দুইটা পার্ট পেয়েছে যে দেখেন এখানে একটা পার্ট আর হচ্ছে এখানে একটা পার্ট দুইটা পার্ট পেয়েছে এই যে ওর কি ছিল দুই পাশে দুইটা বেজ লাইন ছিল সে দুইটা বেজ লাইন ধরে তখন কাজ করেছে পেন্সিল টুল ব্রাশ টুল তো আমরা কি করতে পারছি বড় ছোট করতে পারি বাট পেন্সিল টুলে কি হয় এই টুলটাকে আপনি কোনো বড় ছোট করতে পারবেন না এইটা এখান থেকে আমি একটা স্ট্রোক দিয়ে দিই যে তখন সে পেন্সিলের মতো করে একদম চিকন হয়ে কাজ করবে আর পেন্সিলটাকে আমরা চাইলে কি করতে পারি ব্রাশে যাই ব্রাশে গিয়ে যদি কোনো ব্রাশ সেট করে দিই তাহলে সে কিন্তু ওই যে ব্রাশের মতো করেই তখন কাজ করবে পেন্সিলটাকে আমরা চাইলে কি করতে পারি ব্রাশের মতো করে কাজ করাতে পারি তো আমি এখানে পেন্সিল টুল দিয়ে যে জিনিসটা আর্ট করছি ধরেন কোনো কারণে একটু এরকম বাঁকা হয়ে গেল এই জিনিসটা কি হলো এভাবে একটু বাঁকা হয়ে গেল আমি এটাকে অল্টার ধরে একটা কপি করে রাখি ওকে শেপার টুলে যাই শেপার টুলে আসার পর আপনি এই প্রত্যেকটা পয়েন্টকে কি করতে পারবেন যে ক্লিক করে ধরে এই প্রত্যেকটা পয়েন্টকে আমি তখন কি করতে পারছি মুভ করতে পারছি যে এই পয়েন্টকে ধরে কোথায় মুভ করাবেন যে টোটালটার শেপ চলে আসবে সিলেক্ট হবে এবং পয়েন্ট গুলোকে ধরে আমরা মুভ করাতে পারবো অ্যাঙ্কর পয়েন্ট ধরে আপনি এই প্রত্যেকটা পয়েন্টকে তখন কি করতে পারবেন আলাদা আলাদা ভাবে মুভ করাতে পারবেন এটা একটা অপশন এটা যদি সিলেক্ট থাকা অবস্থায় আমরা স্মুথটাতে ক্লিক করি স্মুথ টুলটা কি করছে অবশ্যই সিলেক্ট থাকতে হবে সিলেক্ট থাকা অবস্থায় স্মুথ টুল সিলেক্ট করলাম যে আপনি যে পয়েন্টটাতে এসে ক্লিক করবেন সে ওই পয়েন্টটাকে কি করবে অ্যাঙ্কর পয়েন্টগুলো যেখানে যেখানে আছে এক অ্যাঙ্কর পয়েন্টগুলোকে গ্যাদারিং করে বা এক জায়গায় জড়ো করে ছড়িয়ে ছিটিয়ে সে চেষ্টা করবে যে একটু স্মুথ করার জন্য কোথাও যদি কোনাকানি থাকে আপনি চাইলে এটাকে কি করতে পারেন রাউন্ড হিসেবে এই যে দেখেন কর্নার কর্নার ছিল আপনি এটাকে রাউন্ড হিসেবে জাস্ট ড্র্যাগ করে করে মুভ করাতে পারবেন বাট একটা নির্দিষ্ট সময় আসার পরে সে আর কি করবে না মুভ করবে না মানে এরপরে আর আসলে রাউন্ড হওয়া পসিবল না ওর জন্য যেমন আমাদের নির্দিষ্ট একটা সময় আসার পর কি হয় যে বলে না যে বাচ্চা লাল লম্বা হবে না যতটুকু লম্বা হওয়ার হয়ে গিয়েছে গ্রোথ আর কি স্টপ হয়ে যায় ঠিক তেমন আপনি যে অ্যাঙ্কর পয়েন্টগুলো যখন মুভ করাচ্ছেন নির্দিষ্ট একটা পয়েন্টে আসার পর সে আর কি করবে না মুভ করবে না কাজ কমপ্লিট দেখেন আপনি একটু আগে যে লাইনটা ক্রিয়েট করেছিলেন সেই লাইনটা আর এই লাইনটার মধ্যে পার্থক্য ছিল একদম এই যেখানে একটু কর্নার কোনো কারণে মনে হলো যে এই কর্নারটাকে আমার রাউন্ড করা দরকার আমি রাউন্ড করলাম তো আমরা তো এখানে জাস্ট সিম্পল উদাহরণ হিসেবে দেখছিলাম যে কিভাবে রাউন্ড করব আপনি কোনো একটা ডিজাইন করলেন ডিজাইনটার মধ্যে কর্নার হয়ে গেল সেটাকে এখন রাউন্ড করতে হবে যে লাইন টুল দিয়ে স্ট্রোক অথবা ধরেন পেন্টের টুল দিয়ে করেছেন কিছু একটা দিয়ে কাজ করেছেন সেটা পেন্সিলও হতে পারে পেন্ট টুল দিয়েও হতে পারে বা পেন্ট ব্রাশ টুল দিয়েও হতে পারে তখন আমরা চাইলে এইভাবে রাউন্ডটাকে এই কর্নারটাকে রাউন্ড করে নিতে পারি পরের কি বলেছে পাথ ইরেজার টুল
পেন্সিলের পিছনে ইরেজার থাকে কোনো কিছুটা মুছে দেওয়ার জন্য, সো মুছতে হলে আপনাকে অবশ্যই সিলেকশন থাকতে হবে শেপটার উপরে, এবং আপনি যে পয়েন্টটাকে সাপোজ এই পয়েন্টটাকে মুছতে চাচ্ছেন এসে জাস্ট ড্র্যাগ করবেন এতটুকু, কতটুকু মুছতে চাচ্ছেন সে ততটুকু মুছে দিয়ে চলে যাবে যতটুকু মুছতে চাচ্ছেন। আর লাস্টের যেটা দেখতে পাচ্ছি, কোনো কারণে যদি এমন হয় যে আপনি একটা পেন্সিল টুল দিয়ে কোনো একটা শেপ ক্রিয়েট করেছেন, যে ধরেন অনেক কিছু আর্ট করেছেন, এসে মনে হলো যে এই পয়েন্ট দুটো যদি ম্যাচ করানো যেত, ম্যাচ করতে মরে নেই এই পার্টটা জয়েন্ট টুলটা নতুন, তখন আপনি চাইলে এখান থেকে এখানে কি করে দিতে পারেন, জয়েন করে দিতে পারেন। এখন ধরেন এই যে এখানে জয়েন করেছেন এটা আর কি কোন আকার আছে, বাট এটা আমরা কোন আকারে চাই না, জয়েন করানোর পর এটা একটু রাউন্ড আকারে আছে, তখন আপনি এখানে এসে জাস্ট এটাকে রাউন্ড করে দিবেন কতটুকু রাউন্ড করবেন। ইরেজার টুল, সিজার টুল, নাইফ টুল, তো ফটোশপে ইরেজার টুল কি দেখেছিলাম, ফটোশপে ইরেজার টুল ছিল যে যে কোনো কিছুকে সে কি করছে মুছে ফেলছে, ইরেজ করে দিচ্ছে, মুছে ফেলছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। সাপোজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি কোনো কিছুকে সিলেকশন করলেন, সিলেকশন করার পর বাহিরের যে পার্টটাকে সিলেকশন করেছেন খুব সুন্দর করে মুছে দিতে পারছি। বাট ইলাস্ট্রেটর এরেজার টুল কি হিসাবে কাজ করছে চলেন দেখি। আমি একটা শেপ নিয়ে নিলাম, কন্ট্রোল সি কপি করে রেখে দিই কারণ পরে আরো কাজে লাগবে। তো এখানে ইরেজার টুলটা দিয়ে আমরা কি করতে পারি, যে আপনি যে কোনো জায়গায় কি করতে পারেন, একে মুছে ফেলতে পারেন, নো প্রবলেম, যে কোনো জায়গা সে মুছে দিচ্ছে। আবার সে যখন মুছে দিচ্ছে অটোমেটিক্যালি এই পার্ট দুইটা কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, প্রত্যেকটা পার্ট তখন আলাদা, যেই পার্ট দেখেন আলাদা হয়ে গেল, এই পার্ট আলাদা। ইরেজার টুল দিয়ে আমরা যে কোনো জায়গা চাইলে মুছে ফেলতে পারবো, এবং যদি স্ট্রেট মুছতে চাই জাস্ট কি করব, মোছা লাগে যখন ক্লিক করব শিফটটা ধরে রাখবো এবং এটা সোজাসুজি সে কি করবে মুছে দেবে। আর ইলাস্ট্রেটরের ইরেজার টুলের ধর্ম হচ্ছে মোছার পরে সে সবাইকে কি করবে, আলাদা করবে এবং প্রত্যেকটার অ্যাঙ্কর পয়েন্ট সে সৃষ্টি করবে। প্রত্যেকটা কি সৃষ্টি হবে, এক একটার অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হবে। ক্লিয়ার? সাপোজ আপনি চাচ্ছেন যে ধরেন এখানে আমি একটা এরকম কিছু একটা আর্ট করলাম, যে সিজার্স আরেকটা এইভাবে ডিজাইন আর্ট করলাম, এটা কালারটা ধরেন দিলাম, যে আমি এই জিনিসটা আর্ট করলাম, এটাকে অ্যালাইনমেন্ট করে দিই, সাথে অ্যাডজাস্ট করে দিই। তো এটা ধরেন আমি স্ট্রোক দিয়ে দিই আর আপনি চাচ্ছেন কি, যে এই পার্টটুকু যে আছে এখান থেকে এখানে এতটুকু কেটে ফেলতে। তো আমি শেপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে এই জায়গাটুকু অর্ধেক করে দেব, মানে এখানে ফাঁকা ফাঁকা রাখতে চাই। আমরা মনে করলাম যে ইরেজার টুল দিয়ে তো আমি ব্রাশ এটা ব্রাশের মতো বড় ছোট করা যায় থার্ড ব্রেকেটের ওপেনিং ক্লোজিং দিয়ে, যে আমি ভেবে নিলাম এই ব্রাশটার এই মিডলের যে পার্টটুকু আছে মিডলের পার্টটুকু আমি ডিলিট করে দেব। তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে সে কি করলো দেখেন, ডিলিট করে দিল ঠিকই,
বাট এই যে এখানে সে অ্যাঙ্কর পয়েন্ট রেখে বর্ডার রেখে গিয়েছে, এটা আমি আসলে চাচ্ছি না। তো এই কাজটা আমরা কি করতে পারবো না? ইলাস্ট্রেটরের ইরেজার টুল দিয়ে কাজ করতে গেলে সে অ্যাঙ্কর পয়েন্ট সহকারে একটা বর্ডার রেখে দেবে, এটা ফটোশপের মতো কাজ করে না। আপনি যে কোনো পার্টকে মুছতে পারবেন, নো প্রবলেম, বাট সে অবশ্যই একটা বাউন্ডারি রেখে যাবে। ধরেন আমি ইরেজার টুলটা নিলাম, নেওয়ার পর অল শেপ ধরি, শেপ ধরে এতটুকু কাটলাম, শেপ ধরে এতটুকু কাটলাম, কাটার পর এটা নিচে কন্ট্রোল এফ, আরেকটা নিয়ে আসি, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, কালার দিয়ে দিলাম ইয়েলো। এখানে আবার চাইলে আপনি যে অ্যারো চিহ্ন দিয়ে কেটে কেটে কিভাবে যে যুক্তরাষ্ট্রের পতাকার মতো বানাবেন, এরকম কিছু একটা আমরা ডিজাইন করতে চাই আলাদা আলাদা ভাবে। আবার আপনি চাইলে প্রত্যেকটার আলাদা আলাদা তখন কি দিতে পারবেন, কালার দিতে পারবেন, যে এটার কালার হয়তো বা ইয়েলো, এটার কালার দিলাম গ্রিন, এটা দিলাম হচ্ছে প্রত্যেকটার আলাদা আলাদা আমরা কালার দিতে পারি। সিজার্স টুল হচ্ছে যে কোনো একটা, এই যে বেজ লাইন দেখা যাচ্ছে, বেজ লাইনের উপরে আপনি যে কোনো জায়গায় ক্লিক করবেন এবং অন্য আরেক জায়গায় ক্লিক করবেন, অটোমেটিক্যালি সে ফার্স্ট ক্লিক এবং সেকেন্ড ক্লিক এই দুইটার মধ্যে কি করছে, কেটে দিচ্ছে সিজার্স এর মতো। কাপড় যখন কাটি সিজার্স দিয়ে খুব সুন্দর করে, সে তখন এই পার্টটাকে ক্লিক করে কেটে দিচ্ছে সিজার্স টুল। আপনি ফার্স্ট একটা বেজ লাইনে ক্লিক করবেন আর হচ্ছে সেকেন্ড একটা বেজ লাইনে ক্লিক করবে, সে অটোমেটিক্যালি ওই পার্টটাকে কি করবে, কেটে দেবে আলাদা করে দেবে। ধরেন আপনি এই বেজ লাইনে ক্লিক করলেন, এখন এখানে কেন এই কাহিনীটা ঘটলো, কারণ এই যে এই পাশে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই, যে কারণে সে কি করছে না, এই পাশে কোনো কাজ করছে না, যে নো সেগমেন্ট অর অ্যান অ্যাঙ্কর পয়েন্ট, যেটার কোনো পাথই নেই। দ্যাটস ওয়াই আমি যখন এই পয়েন্টটাতে ক্লিক করছি অটোমেটিক্যালি সে এই পার্টটুকুকে কেটে ফেলে দিচ্ছে। সেম অ্যাজ আমি এখানে এসে ক্লিক করি, কোনো কাজ করবে না, কারণ কি কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেই, বাট এখানে এসে ক্লিক করে যে কোনো বেজ লাইনের উপরে অটোমেটিক্যালি সে কেটে দিবে। তো ধরেন আপনি একটা সার্কেল নিয়ে আসছেন, একটা সার্কেল নিয়ে আসলাম, এই সার্কেলটাকে আমার এখন মিডল বরাবর কাটতে হবে। এই মিডল বরাবর কাটাটা আমরা কতভাবে করতে পারি, মিডল বরাবর আমি অনেকভাবে কাটতে পারি। কিভাবে, ফার্স্ট ধরে নিলাম যে আমার নিচের এই পার্টটুকু প্রয়োজন নেই, জাস্ট এখানে আসব ইরেজার টুল দিয়ে ক্লিক করে আমি এটাকে কি করে দিতে পারি, যে অর্ধেক দরকার নেই, ইরেজার টুল দিয়ে আমি পরে এই পার্টটুকুকে ডিলিট করে কেটে ফেলতে পারি, এটা একটা অপশন। অথবা আমরা সিজার্স টুলটা সিলেক্ট করতে পারি, সিজার্স টুল দিয়ে জাস্ট এই পয়েন্টটাতে ক্লিক করব আর এই পয়েন্টটাতে ক্লিক করব, অটোমেটিক্যালি এটা কি হয়ে গেল, হাফ হয়ে গেল। আবার আরেকটা অপশন আছে যে এর মধ্যে আমি একটা লাইন টুল নিয়ে আসব, লাইন টুল নিয়ে এসে দুইজনকে সিলেক্ট করব, সিলেক্ট করে পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করে দিতে পারি। আবার আরেকটা অপশন আছে লাইন টুল নিয়ে এসে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব, এই পয়েন্টে ক্লিক করব চলে গেছে, এই পয়েন্টে এসে ক্লিক করব চলে গেছে। কালার অ্যাপ্লাই করে দিই, দুইটা তখন আলাদা আলাদা হয়ে গেল। ইরেজার টুল, সিজার্স টুল বুঝলাম, নাইফ টুল, ছুরি, ইরেজার টুল তো বুঝতে পারছি যে আপনি চাইলে শিফট ধরে রেখে সোজা স্ট্রেট লাইন দিয়ে কাটতে পারেন, যে কোনো জায়গায় মুছে ফেলতে পারবেন, কেটে ফেলতে পারবেন। সিজার্স টুল দিয়ে অবশ্যই কি করতে হবে, বেজ লাইন থাকতে হবে, বেজ লাইন ছাড়া অ্যাঙ্কর পয়েন্ট ছাড়া কি করা যাবে না, কাটা যাবে না। নাইফ টুল হচ্ছে এই দুইটার ধর্ম একসাথে পালন করবে, বাট ওর একটু মাথা গরম আছে,
কেমন নাইফ টুল দিয়ে আপনি যেভাবেই আসেন না কেন ক্লিক করেন কেটে যাবে, বাট আপনি একে কখনোই সোজা কাটতে পারবেন না, যতই আপনি সোজা টানার চেষ্টা করেন সে বাঁকা হবে। এবং যদি আপনি কোনো জায়গাকে সাপোজ এটা ঘুরে আসলো ঘুরে আসলো, এসে যদি ক্লোজ না করে দেন, ওপেন পাথকে যদি ক্লোজ না করেন, তাহলে এই পার্টটুকু কি হবে না, কাটবে না। অবশ্যই এই পার্টটা কি হতে হবে, ক্লোজ হতে হবে, ক্লোজ হলেই এই পার্টটা সে কেটে ফেলবে। বুঝতে পেরেছি? আপনি একটা শেপ নিয়ে আসলেন, পিৎজা ধরে নিলাম, এটা হচ্ছে পিৎজা। এখন এই পিৎজাটাকে যদি ছুরি দিয়ে এইভাবে কাটতে যাই, ছুরি দিয়ে কাটছি একদম সোজা রেখে, আসলে কাটাটা সম্ভব না যদি না আমরা উপর থেকে চাপ দিই। যে আর সিজার ছুরি কি হতো, খুব সুন্দরভাবে আমরা কেটে সরাতে পারবো, প্রত্যেকটা পার্ট তখন কি হবে, একটু বাঁকা বাঁকা ভাবে কেটে যাবে। যে কারণে কি করা হয়, পিৎজা কাটার সময় একটা নাইফ, রাউন্ড নাইফ ইউজ করা। রোটেট টুলস, এই সব কিছুই আসলে বিভিন্ন ধরনের লোগো ডিজাইনের জন্য ইউজ করা হয়। খুব বেশি রোটেটটা কি কারণে ইউজ করা হবে, সাপোজ আপনি একটা শেপ নিলেন, শেপ নেওয়ার পর আমি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, প্রপার্টিসে চলে যাই, একটু লম্বা করে দিলাম, দেওয়ার পরে এই পয়েন্টটাকে একটু মুভ করিয়ে নিয়ে জাস্ট তো নেওয়ার পর এখন আমি চাচ্ছি এখানে একটা এটাকে রোটেট করে চারপাশে এভাবে ঘুরিয়ে নিয়ে আসার জন্য সিলেক্ট করব। সিলেক্ট করার পর রোটেট করে সিলেক্ট করি, একটা প্যানেল চলে আসবে, এই প্যানেলটাকে ধরে আপনি যে কোনো জায়গায় ছাড়বেন, বাট অল্টার ধরে যে কোনো জায়গায় এনে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর একটা কি আসবে, ছোট্ট একটা প্যানেল চলে আসবে, অল্টার ধরে ছাড়ার পর এই যে এরকম একটা পপ আপ প্যানেল চলে আসছে। প্রিভিউটা অন করেন, কত ডিগ্রি অ্যাঙ্গেল আসলে ঘোরাতে চাচ্ছেন, এই যে ডিগ্রির অ্যাঙ্গেলটা এটা একটা মেনটেন করে হবে, টোটাল একটা রাউন্ড কত ডিগ্রি হয় এই রাউন্ডটা কত ডিগ্রি, 360 ডিগ্রি। সো আমরা এখানে হিসাবটা কিভাবে করি, সাপোজ আপনি একটা লোগো ডিজাইন করবেন, ধরে নিলাম যে আপনি একটা লোগো ডিজাইন করবেন। আচ্ছা আমরা একটা অন্য কিছু করি, যে আপনি ধরেন পেন টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করলেন,
সাবজেক্টটাকে গ্রুপ করব। এটাকে আমি কি করতে চাচ্ছি, রোটেট করাতে চাচ্ছি। তো যে কোনো লোগো ক্রিয়েট করার আগে আমাদেরকে কি করতে হয়, স্টাডি করতে হয় যে লোগোটা কয়টা। এখন আমার ক্লায়েন্ট আমাকে বলে দিল যে আমার এখানে 7টা লিফ রাখতে হবে, যে এরকম 7টা পয়েন্ট থাকবে, রোটেট হয়ে আসবে, এরকম করে তুমি আমাকে ডিজাইন করে দাও। তো সে আমাকে উল্লেখ করে দিল যে 7টা ঘুরে আসতে হবে, টোটাল কয়টা থাকবে, 7টা থাকবে। আমি তাহলে রোটেট টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটাকে নিয়ে আসি, সাপোজ এই পয়েন্টটাতে রাখতে চাই। অথবা যদি এরকমটা না করে, আপনি একটা সে একটা নির্দিষ্ট মান বলে দিল, যে একটা সার্কেল বলে দিল, এই সার্কেলটা এই সার্কেলের ভিতরে থাকবে। আমি এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি। কেউ কিছু বলবেন? বললাম আমি এখান থেকে একটা সার্কেল নিই। কেউ কিছু বলবেন? কন্ট্রোল টু লক করে রাখলাম। যে শেপটাকে আমি কি করলাম, এই বরাবর রাখলাম। রাখার পর যে এইটাকে এই এতটুকু লোগোর মধ্যে কি করতে হবে, ঘুরিয়ে নিয়ে আসতে হবে। আমি এটাকে সিলেক্ট করি, রোটেট টুল নিই, নেওয়ার পর এই পয়েন্টটাকে ধরি, ধরে অল্টার ধরে আমি ঠিক সেন্টারে আসবো, সেন্টারে এসে ছেড়ে দিলাম। এই যে এই জন্যই হয় না, আমি যেটা করি সেটা হচ্ছে রোটেট টুল সিলেক্ট করার পর অল্টার ধরি, এটাকে নিয়ে আসি সেন্টারে, নিয়ে এসে ছেড়ে দিই, পপ আপ প্যানেলটা চলে আসবে। তো ক্লায়েন্ট আপনাকে কি বলে দিল, কয়টা হবে টোটাল এই লিফটা? 7টা হবে, 7টা লিফ। তাহলে এখানে অ্যাঙ্গেল কত ছিল, 360 ডিগ্রি। 360-কে যদি 7 দিয়ে ভাগ করি কত আসে? সমান ভাগে সেটা হবে। আপনি চাইলে ভাগ করেও নিতে পারেন, যে এটা ভাগ দিয়ে, কারণ যখন আমরা প্রিভিউ অন অফ করবো, এই যে ও হচ্ছে 51 পয়েন্ট, প্রিভিউ অন অফ করে দেখি, কপি করি। তো এখানে কি হয়, যে আমরা যদি জানা থাকে এখানে কতগুলো লিফ আছে বা কতগুলো পার্ট হবে, সেটা যদি জানা থাকে আমরা এখান থেকে 360 ডিগ্রি ভাগ করতে পারি। অথবা আমার যদি অ্যাঙ্গেলটা জানা থাকে যে কত ডিগ্রি হবে, ডিগ্রিটা যদি জানা থাকে তাহলে ডিগ্রিটা আমরা এখানে বসিয়ে দিই, কতগুলো লিফ হবে। সাপোজ আপনি এখানে জানতেন 7টা হবে, তো 7টা আসলো। অথবা আপনার জানা আছে এখানে সবগুলো 30 ডিগ্রি অ্যাঙ্গেলও হবে, তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেল কি হতো, আর একটু কম করে হতো। তো আমার এখানে যদি 7টা লিফ হয়, টোটালটা কত আসে? প্রিভিউ অন অফ করে দেখি, এরকমটা আসে। কপি করতে হবে অবশ্যই, কপিতে ক্লিক করে অন্য কোথাও ক্লিক করা যাবে না, জাস্ট কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি তে ক্লিক করি, অটোমেটিক্যালি একদম মেজারমেন্ট ধরে সে কি করবে, রাউন্ড হয়ে ঘুরে আসবে। ক্লিয়ার বিষয়টা? জি ম্যাম, জি ম্যাম। কপি করার জন্য আমরা কন্ট্রোল ডি দিয়ে ফটোশপে কি করতাম, যে কন্ট্রোল ডি দিলে সিলেকশন চলে যেত, বাট ইলাস্ট্রেটর হচ্ছে আপনি কোনো একটা কিছুকে কপি করলেন, সাপোজ যে এই সার্কেলটাকে অল্টার ধরে কি করলেন, অল্টার ধরে কপি করলেন, যে দূরত্বে আপনি কপি করেছেন অল্টার ধরে কপি করার পর ছেড়ে দিলেন, দেওয়ার পর আর কোথাও প্রেস না করে জাস্ট কন্ট্রোল ডি দিলে
যতটুকু দূরত্বে ওকে এখান থেকে এখানে রেখেছিলেন কন্ট্রোল রি দেওয়ার সাথে সাথে সে ততটুকু দূরত্বে কি করবে প্রত্যেকটা স্টেপ পিছনে নিয়ে যাবে অল্টার বিকল্পটি সিলেক্ট করেন এতটুকু দূরত্বে নিয়ে রাখেন কন্ট্রোল ডি দেওয়ার সাথে সাথে পরবর্তী স্টেপগুলো এইভাবে আসতে থাকবে তো রোটেট টুল দিয়ে লোগো ডিজাইন করব আমরা আমরা কিন্তু রোটেট আরেকটা কোথায় পাই রাইট বাটনে ক্লিক করে কিন্তু রোটেট চলে আসে বাট ওই রোটেট আর এই রোটেটের মধ্যে পার্থক্য কি রাইট বাটনে ক্লিক করলে ট্রান্সফর্ম এখানেও কিন্তু রোটেট আসে এই দুইটা রোটেটের মধ্যে পার্থক্য কে বলতে পারবে যেখানে কেউ তো কোশ্চেন করলেন না যেখানেও তো রোটেট করা যায় তাহলে আমার এই রোটেট টুল কেন প্রয়োজন কেউ একজন বলেন দুইটার মধ্যে পার্থক্য কি যত ডিগ্রি অ্যাঙ্গেল এখানে দিবেন তত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে বাট আমি এখানে কি করে দিতে পারছি না নির্দিষ্ট একটা সেন্টার সেট করে দিতে পারছি না আর এই রোটেটের কাজ হচ্ছে আপনি চাইলে এই কি করতে পারেন যে একটা নির্দিষ্ট সেন্টার করে ওর মতো আরো অনেককে এখানে নিয়ে আসতে পারবে দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে একটা হচ্ছে নিজে নিজে ঘুরে আর একটা হচ্ছে ওর মতো আর অনেকগুলোকে নিয়ে আসে রিফ্লেক্ট টু সেম যে কোনো কিছু আপনি ক্রিয়েট করলেন তাকে যদি রিফ্লেক্ট করাতে চান একে আপনি ক্রিয়েট করেছেন এইভাবে ক্রিয়েট করার পর রিফ্লেক্ট টুলটা নিয়ে আসেন রিফ্লেক্ট টুল দিয়ে ওই যে আপনি সেট করে দিতে পারবেন যে কোথায় গিয়ে আসলে রিফ্লেক্ট করতে হবে সেই পয়েন্টে গিয়ে সে রিফ্লেক্ট করবে হরিজন্টালি নাকি ভার্টিক্যালি অ্যাঙ্গেল এখান থেকে আমরা সেট করে দিতে পারি যে তুমি এত ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে রিফ্লেক্ট হবা কপি করলে দুইটাই থাকবে আর যদি ওকেতে প্রেস করি প্রথমটা থাকবে না দ্বিতীয় যেটা হচ্ছে সেটা থেকে যাবে আবার আরেকটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে আপনি ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট করতে পারেন বাট এটা হচ্ছে সে নিজেকে নিজে ঘোরাবে হরিজন্টালি নাকি ভার্টিক্যালি কাজ করবে যে হরিজন্টালি ঘোরাবেন নাকি ভার্টিক্যালি ঘোরাবেন ঘোরানোর পরে যদি কপি করি দুইটাই থাকবে আর যদি ওকেতে প্রেস করি পরবর্তীটা থাকবে তো কপি করে দিয়ে আমরা এটাকে জাস্ট কি করতে পারি মুভ করে নিয়ে যেতে পারি স্কেল টুল তো দেখেছিলাম পুরো একটা শেপ নিলাম নেওয়ার পর স্কেল টুলটা সিলেক্ট করি ফার্স্টেরটা এই শেপটা হচ্ছে যে সেন্টারটা আসছে অল্টার ধরে আমি নিয়ে যাই কোন একটা পয়েন্টে নিয়ে আপনি ছেড়ে দিবেন সাপোজ অন্য এখানেও একটা পয়েন্ট হতে পারে এই পয়েন্টে এনে ছেড়ে দেওয়ার পর ইউনিফর্ম মানে হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ সমান রেখে সে কি করবে ছোট হতে থাকবে নন ইউনিফর্ম মানে হচ্ছে আপনি দৈর্ঘ্যের জন্য একটা প্রস্থের জন্য আরেকটা দুইটা আলাদা আলাদা ভাবে দিয়ে দিতে পারবেন এখানে 100% বলতে এই বৃত্তটা 100% আছে আমি এখানে যদি 90% করে দিই মানে 10 করে কমতে থাকবে কপি করি কন্ট্রোল ডি তখন সে কি করবে অটোমেটিক্যালি 10 করে কমতে কমতে এটা আসবে কিছুই বোঝা যাচ্ছে না কারণ একই কালার তো আমি এখানে একটা স্ট্রোক দিয়ে দিই স্ট্রোক দিলেই বুঝতে পারবো যে আসলে কাজটা কি হয়েছে এটা আমরা বাহিরের দিকে দিয়েছি যদি আমরা ভিতরের দিকে দিতাম ডিলিট করি সাপোজ এই পার্টটাকে আমি সিলেক্ট করলাম স্কেল টুলটা সিলেক্ট করলাম এটাকে আমি অল্টার করে এই পয়েন্টটাতে রাখলাম রাখার পর স্কেলিং হবে এটাই থাকলো কপি করি কোন
ডি কন্ট্রোল ডি তে প্রেস করে ধরে রাখলাম ওকে তখন কি হলো যে সব এই বিন্দু থেকে কি হচ্ছে গ্যাদারিং হচ্ছে এটা বোঝা যাচ্ছে সো এটা হচ্ছে এইভাবে কাজ করা যায় আবার নন ইউনিফর্ম যদি আমরা করি নন ইউনিফর্মে কি আসবে আমি সার্কেলটা দিয়ে বুঝাই সিলেক্ট করলাম সিলেক্ট করার পর স্কেল টুলটাতে চলে যাই এখান থেকে আমি অল্টার করে ধরেন এই পাশে দিলাম ছেড়ে দিলাম এটা 100% রাখি ইউনিফর্ম আমরা এখন নন ইউনিফর্মে কাজ করব নন ইউনিফর্মে আমি এখানে দিলাম ধরেন 90 90 90 95 দিই মানে হরিজন্টালি শেপ 5 করে কমতে থাকবে আর ভার্টিক্যালি দিলাম 80 আর এখানে 20 করে কমতে থাকবে কপি করি কন্ট্রোল ডি তে প্রেস করি তখন হচ্ছে এই যে এই অপশন হবে যে সে কি করছে এটা 20 এদিকে কি দিয়েছি ভার্টিক্যালি দিয়েছি 20 করে কমে যেমন ফার্স্টে আছে 100% 80% এরপরে কি আসবে 60% এরপর 20 করে কমবে আর এই পাশে কত করে কমতে থাকবে হরিজন্টালি 5 করে কমতে থাকবে 95% যেহেতু 5% করে কমতে থাকবে না না ওটা আবার আলাদা ছিল ওটা ছিল যেমন একটা লেটার লেখার পরে টেক্সট লেখার পরে না ওটা টাচ প্যাডের কাজ ছিল যেমন লরিং ইসাম লিখলাম লেখার পরে এই যে টাচ টাইপ টুল একটা অপশন ছিল এটা দিয়ে আমরা হচ্ছে এই লেখাটাকে সিলেক্ট করে আমরা লেখাটাকে তখন মুভ করতে পারতাম কারণ এই কাজটা করতে গেলে কি হয় আমাকে প্রত্যেকটা লেটার আলাদা আলাদা করে লিখতে হতো আর না তো শেপে কনভার্ট করে আনগ্রুপ করে কাজ করতে হতো ঝামেলা হতো তো ইলাস্ট্রেটর সিলেক্ট করেছে টাচ টাইপ টুল নিয়ে আসছে আর আমরা টাইপোগ্রাফি আরেকটা করি যে টাইপোগ্রাফিতে কি করি টাইপ টু সিলেক্ট করি লরেন ইপসা আমি লিখলাম এটাকে আমি অন্টার টু শিফট করে বড় করে দিলাম তো যে টাইপোগ্রাফি করি যে অবজেক্ট অবজেক্ট থেকে কোথায় যায় ইটস এক্সটেন্ড এনভেলপ ডিজোল্ড এনভেলপ মেক উইথ ম্যাশ ম্যাশে যাওয়ার পর যে চারটা চারটা প্রিভিউটা অন অফ করে দেখি চারটা চারটা বেশি হয়ে যায় আমি ধরেন এখানে তিনটা করে দিলাম তিনটা তিনটা করে দিলাম ওকে করি ওকে করার পর তখন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে যে প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে আমরা তখন কি করতে পারি যে এইভাবে কাজ করতে পারি ওকে আলাদা আলাদা ভাবে মুভ করতে পারি টাইপোগ্রাফি আর কি যেভাবে করি আমরা এরপর আসি সাপোজ আমি একটা শেপ নিয়ে নিলাম এরপরে কি ছিল শেয়ার টুল সেম এজ শেয়ার টুল কে আমি অন্টার ধরে এখানে ক্লিক করলাম করার পর এরকম একটা প্যানেল চলে আসলো হরিজন্টালি কত ডিগ্রি শেয়ার অ্যাঙ্গেল করতে চাই সাপোজ আমি 20 ডিগ্রি লিখে দিলাম প্রিভিউ অন অফ করে দেখুন যে যে এতটুকু অ্যাঙ্গেলে সে কি করবে শেয়ার হবে নাকি ভার্টিক্যালি করতে চান যে ভার্টিক্যালি করলে সে বাম দিকে হচ্ছে অথবা আমরা এখান থেকে যদি অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করে দিই যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আসলে সে মুভ করবে আর এখান থেকে যদি আরও বেশি দিয়ে দিই আমরা 20 ডিগ্রি করেই করি 20 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলাম
প্রিভিউ অন অফ করে দেখলাম, ঠিক আছে কপি করি। কপি করার পর আমি এটাকে চাইলে কন্ট্রোল ডি দিয়ে আরো লম্বা করতে পারি। সিলেক্ট করি, একটা স্ট্রোক দিয়ে দিই, স্ট্রোক না দিলে আসলে বোঝা যাচ্ছে। তখন এটা কি হলো, যে আপনি চাইলে প্রত্যেকটা জিনিস যে আপনার যেই পার্টটা প্রয়োজন আপনি নিয়ে নিলেন, আবার এটা আরেকটা অ্যাঙ্গেলও হয়ে যেতে পারে যে আপনি এই অ্যাঙ্গেলে তাকে কি করতে চাচ্ছিলেন, ডিজাইন করতে চাচ্ছিলেন। ওকে, যে আমার শুধু এই পার্টটা প্রয়োজন, আপনি এই পার্টটাকে আলাদা করে নিয়ে গেলেন, নো প্রবলেম। অথবা আপনি এরকম কোনো কিছু একটা ডিজাইন করতে চাচ্ছেন যে প্রত্যেকটার আলাদা আলাদা কালার দিয়ে বা ব্লেন্ডিং করে আপনি কাজটাকে করলেন। আর রিশেপ টুল হচ্ছে যে কোনো একটা শেপ আপনি নিলেন, শেপটাকে সে কি করবে, রিশেপ টুল দিয়ে আপনি মডিফাই করতে পারবেন। সাপোজ আমি এখান থেকে একটা শেপ নিলাম, রিশেপ টুল দিয়ে তখন কি করতে পারবো, সরি অবজেক্ট ওদের থেকে এক্সপ্যান্ড করে দিই, দুইটা পার্ট যেখানে যাচ্ছে সেই কালারটাকে আলাদা করে ডিলিট করে দিচ্ছি। আর রিশেপ টুলটা রিশেপ টুলের কাজটা কার মনে আছে, আমি নিজেই ভুলে গিয়েছি। রিশেপ টুলের কাজ হচ্ছে আমি যদি এখান থেকে, আচ্ছা সাপোজ পেন্সিল টুল দিয়ে আমি কি করলাম, একটা শেপ ক্রিয়েট করলাম। শেপ ক্রিয়েট করার পরে আমার কাছে মনে হলো যে এটাকে একটু সাইজটা ঠিক করা দরকার, তখন আমি রিশেপ টুলটা সিলেক্ট করে যে এই পয়েন্টটাকে কি করাতে পারি, মুভ করাতে পারি। আচ্ছা, ও শুধুমাত্র স্ট্রোকে কাজ করে মনে পড়েছে, যে আপনি কোনো একটা শেপ ক্রিয়েট করলেন, সাপোজ এটা না, আপনি পেন টুল দিয়ে কোনো একটা শেপ ক্রিয়েট করলেন, পেন টুল দিয়ে কোনো একটা শেপ ক্রিয়েট করার পর অনেক কাজ টাজ করার পর মনে হলো যে এটাকে একটু চেঞ্জ করা দরকার, মানে একটু রিশেপ করা দরকার, বা শেপটাকে আর একটু রাউন্ড বা একটু বাড়ানো কমানো দরকার। আমরা কয়েকটা টুলসের মাধ্যমে করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারি, তারপরে যে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টে যে টুলটা আছে সেটা দিয়ে করতে পারি, অথবা এই যেখান থেকে রিশেপ টুলটা যে আছে রিশেপ টুলটা সিলেক্ট করে এখন আপনি কোন পয়েন্টটা নিয়ে কাজ করতে চান তাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে কি করবেন, মুভ করবেন। বাট এখানে একটা প্রবলেম যে সে কিন্তু ক্লোজ পাথে কাজ করছে না, অবশ্যই তাকে কি থাকতে হবে, কি থাকতে হবে, ওপেন পাথ থাকতে হবে। যদি ওপেন পাথে থাকে তখন সে কি করবে, তখন সে কাজ করবে, আদারওয়াইজ কাজ করছে না। যে রিসেপ টুলটা নেবেন কারণ সে তখন ভিত্তি ধরবে ওপেন এবং এই যে লাস্ট ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট এই দুটাকে সিলেক্ট করে এখন আপনি এটাকে নিয়ে এই যে মুভ করাতে পারবেন। আর যখনই সে কি পেয়েছে, ক্লোজ পাথ পেয়েছে, সে ক্লোজ পাথটা নিয়ে আসলে কোনো কাজ করে না। যাকে ক্লিক করবেন সে তাকেই সে কি করাচ্ছে, মুভ করাচ্ছে, এবং যেখানে ক্লিক করছেন সেখানে সে একটা করে পয়েন্ট কি করছে, অ্যাড করে দিচ্ছে। যেখানে ক্লিক করবেন সেখানে সে একটা করে পয়েন্ট অ্যাড করে দিচ্ছে, পয়েন্টকে ছোট বড় করছে। যেখানে ক্লিক করেছেন এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে আপনি কি করতে চান,
ওকে হোয়াইট টুলে আসি। সাপোজ আমি একটা শেপ নিয়ে নিলাম, না সরি লাইন নিলাম এরকমটা, লাইনটার একটা স্ট্রোক বাড়িয়ে দিলাম। কিছুক্ষণ আগে আমরা কি দেখেছিলাম, ব্রাশ। আপনি চাইলে এই হোয়াইট টুল দিয়েও কি করতে পারেন, ব্রাশ সেট করে নিতে পারেন। আমি একটা ই নিলাম, কি বলে এটাকে, লাইন টুল নিলাম, স্ট্রোকটাকে বাড়িয়ে এখান থেকে আমি হোয়াইট টুলটা সিলেক্ট করব। হোয়াইট টুলটা হচ্ছে যে কোনো লাইন বা স্ট্রোকের উপরে আসলে সে অটোমেটিক্যালি অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করতে পারে এবং অ্যাঙ্কর পয়েন্টটাকে কি করতে পারে, মুভ করাতে পারে। সো আমি এই পয়েন্টটাতে আসার পর যেমন চাই কি এই যে এই পয়েন্টটাকে বাড়াতেও পারি, এইভাবে জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করে অথবা একদম কমিয়ে দিতে পারি। এই পয়েন্টটাকে কি করতে চাই, আর একটু বাড়িয়ে দিতে চাই। এখানে আসি, পয়েন্টটাকে আর একটু বাড়িয়ে দিই। এই পয়েন্টটাকে আমি চাচ্ছি আর একটু এইভাবে রাউন্ড করতে, এই পয়েন্টটাকে হালকা বাড়াতে, এই পয়েন্টটাকে আর একটু ধরেন আউট করতে, আর এই পয়েন্টটাকে হালকা বাড়াতে, অথবা এই পয়েন্টটাকে আর একটু মুভ করি এখানে নিতে চাচ্ছি, পয়েন্টটাকে মুভ করি এখানে আনতে চাচ্ছি, এরকম কোন একটা শেপ চাই। এখানে একটু আমি রাউন্ড করে নিতে চাই, এরকম কিছু একটা ডিজাইন করলাম। এখন আপনি চাইলে এই ডিজাইনটাকে ব্রাশেও অ্যাড করে রাখতে পারেন, স্ট্রোকেও অ্যাড করে রাখতে পারেন। কিভাবে, প্রপার্টিসে চলে যাই আমি, স্ট্রোকটাকে অন করি। স্ট্রোকটাকে অন করার পর এই যে প্রোফাইলস অপশনটা আসছে, প্রোফাইলে ক্লিক করেন। এই প্রোফাইলে ক্লিক করার পর এখানে আসব, আসার পর এই যে অ্যাড টু প্রোফাইলস লেখাটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এই পার্টটা এখানে আমি অ্যাড করতে পারবো, একটা নাম দিয়ে দিলাম ধরেন টেস্ট ওয়ান, ওকেতে প্রেস করি, অটোমেটিক্যালি তখন সে কি হবে, এই যে দেখেন এখানে এসে অ্যাড হয়ে গিয়েছে। সো পরবর্তীতে আমরা যখন কোনো স্ট্রোক ইউজ করছি, সাপোজ আপনি কোনো একটা শেপ ক্রিয়েট করলেন এরকমটা, এরকম একটা কোনো শেপ দিলেন, এই স্ট্রোকটাতে ক্লিক করার সাথে সাথে তখন সে সেই শেপটা কি করবে, কনভার্ট করে দেবে। এটাতে ক্লিক করেন, অটোমেটিক্যালি আপনি যে শেপটা ক্রিয়েট করে রেখে আসছিলেন ওই শেপের মতো সে ক্রিয়েট করবে। যদি রাউন্ড টেপ করে দিই, রাউন্ড হয়ে যাবে, ওই শেপের মতো সে ফাংশনটা ক্রিয়েট করে নেবে। আবার আমি কোনো শেপ ক্রিয়েট করলাম, সাপোজ ধরেন আমি এখান থেকে স্পাইরাল টুলটা নিয়ে আসি, ওকে হোয়াইট টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই পার্টটাকে একদম ছোট করে দিই, লাগিয়ে দিলাম। এই পার্টটাকে একটু বড় করে, এটা একটু হেলদি থাকলে, এই পার্টে এসে আমরা এইভাবে চিকন করলাম, এই পার্টে এসে ধরেন আর একটু বাড়িয়ে দিলাম, একটু কমিয়ে দিলাম, আমি এরকম কোন একটা শেপ ক্রিয়েট করলাম। এখন এই শেপটাকে আমি চাইলে কি করতে পারি, স্ট্রোকের মধ্যেও রাখতে পারি, আবার ব্রাশ হিসেবে চাইলেও ক্রিয়েট করতে পারি। এই যে এখানে আসি, সেম প্রসেস, আপনি এটাকে যদি ধরে এনে এখানে, সরি এখান থেকে সেভ করে দিলাম, ধরেন এটার নাম দিলাম যা আছে সেটা নাম দিয়ে দিই, এই যে এখানে অ্যাড হয়ে গেল, দেখেন পরে এসে আবার ব্রাশটাকে ক্রিয়েট করে আমি যদি
টাকে ধরে ব্রাশে নিয়ে যায়, এখানে এসে কি করা যায়, আর্ট ব্রাশ হিসেবে ওকে দিয়ে দিলাম। ওকে, এটা আবার ব্রাশ হিসেবেও কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আপনি দুইভাবে ইউজ করতে পারবেন। সাপোজ আপনি এখন কোন একটা শেপ ক্রিয়েট করলেন, একটা শেপ ক্রিয়েট করলাম আমরা, এখান থেকে যদি ব্রাশে ক্লিক করি তাহলে ব্রাশের মতো করে সে কি করবে, আসতে থাকবে। আর আরেকটা হচ্ছে যদি আমি স্ট্রোকটাতে ক্লিক করি, ফর্ম এখান থেকে স্ট্রোকে যাই, স্ট্রোকটাকে বাড়িয়ে দিই, তখন সে যে স্ট্রোকটা যে ক্রিয়েট করেছিলেন ওই স্ট্রোকের মতো করে সে কাজ করবে। আমরা ওই যে ভেক্টর ইমেজ ক্রিয়েট করি, ভেক্টর আর্ট, এই ভেক্টর আর্ট ইমেজে সাপোজ আপনি কোনো একটা ক্যারেক্টারের ভেক্টর করবেন, ক্যারেক্টার এমন আছে যে এই পার্টটা একটু বড়, এই পাশটা চিকন, তখন কি হবে, এই যে এরকম আপনি স্ট্রোক ইউজ করে কাজ করতে পারবেন। ঠিক আছে, সবাই আছেন তো?